আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা, সাথে আছে আমি জেফ্রি কানো। আসতে বলতে চাই যে ভৌতিক কথার রাইট নাও প্রচার হতে চলেছে 508তম এপিসোড। এবং ইউ নো হোয়াট, আজকে কিন্তু শুক্রবার, আর নিশ্চয়ই জানেন শুক্রবার মানেই কিন্তু ভয়াবহ এক রাত। এবং আজকের এই রাতটা আসলেই অনেক বেশি ডেঞ্জারাস, এবং একই সাথে বলবো খুবই ডার্ক একটা রাত হতে চলেছে। এবং নিশ্চয়ই জানেন আজকে ওমর জিনের ঘটনা আছে। আজকে প্রথমে যদি বলি, নিজয় ভাইরাটা খুবই খুবই ডেঞ্জারাস, এবং একই সাথে বলবো খুবই যেটাকে বলে খুব ভায়োলেটেড স্টোরি, মানে ভায়োলেন্স একটা স্টোরি বলা যেতে পারে। খুবই ভয়াবহ এক ঘটনা আছে আজকে। এবং নিজয় ভাইয়ের ঘটনাতে একটা নিজের মেয়ের ওপরে কালো জাদুর একটা ভয়াবহ ঘটনা দেখানো হয়েছে। এবং মানে সত্যি কথা, আমি নিলয় ভাইয়ের ফ্যান এমনি এমনি না, ঘটনার ভয়াবহতা, ঘটনার সাসপেন্স উনি পারেন, বাবারে বাবা ফাটাই ফেলতে পারেন ঘটনায়। যাই হোক, এরপরে আমরা শুনবো আসিফ ভাইয়ের একটি ঘটনা, সেটা মানে প্রথম খণ্ড শুনবো পরির ঘটনা, মানে পরি বলতে হচ্ছে এটা হচ্ছে আমাদের হোসেন কবিরাজির ঘটনার একটা প্রথম খণ্ড শুনবো আমরা। এবং বেশ ভয়াবহ, এবং আমাদের আসিফ ভাই যে কি জিনিস আসলে ওনার লেখায় বোঝা যায় রে ভাই, হি ইজ সো মাচ প্রফেশনাল, মাশাআল্লাহ। এবং এরপরে এরপরে আমাদের নতুন অফিসার স্টুয়ার্ট টেলার, এবং মানে এক এক বলে ছক্কা মারা পারছে না, আমি বলবো যে এক বলে ছক্কা মারা পারছে না, শাহিদ আফ্রিদি বলা যেতে পারে। প্রতিটা এপিসোডে ছক্কা মারতেছে লোকটা, ইয়াসিন আহমেদ, এক্স্যাক্ট ইয়াসিন ভাই। এবং তার কিন্তু ওমর জিনের ঘটনা আছে, এবং প্রথম বলে যে ছক্কাটা মেরেছিল না, ঠিক আজকে সেরকম ভয়াবহ এক ছক্কা মারতে চলেছেন আজকে। মানে পাগলে যাবেন আপনারা, ওনার ঘটনা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে, এত ভয়া দিচ্ছে, মানে ভয়াবহ এক ঘটনা শোনাইছে আজকে। একই সাথে ভয়, একই সাথে এন্টারটেনমেন্ট, মানে ওফ থান্ডার্ড হয়ে যাবেন আপনার, খুব মনোযোগ দিয়ে শুনবেন সর্বশেষ ঘটনাটা। এবং ইয়াসিন ভাই হয়তো বা আজকের পরে, অর্থাৎ নেক্সট এপিসোডে, মানে আমরা ডায়মন্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট এপিসোডে উনি ডায়মন্ড অফিসার স্টোরি টেলার হতে চলেছেন। এবং এতটা ডার্ক স্টোরি তিনি দিয়েছেন, এবং আমার কাছে মনে হচ্ছে আজকে তাকে ডায়মন্ড করে দিই, বাট একটা 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 যেটাকে বলে একটা প্রসেসিংয়ের ভেতর দিয়ে যায়। সো আজকে নিয়ে তার চার নম্বর ঘটনা শেয়ার হবে। এবং পঞ্চম ঘটনাতে এসে ডায়মন্ড অফিসার হতে যাচ্ছেন, মানে আমাদের কমিউনিটি গ্রুপে ঢুকে যাচ্ছেন, এবং ওই দিনই ওনার পোস্টারে ডায়মন্ড শো করানো হবে ইনশাল্লাহ। এবং দারুণ কিছু হয়ে যাবে ওই দিন ইনশাল্লাহ, আপনাদের কাছে ভয়ঙ্কর খুব সুন্দর লাগবে। এতটুকু বলতে পারি যে আপনারা সত্যি শাহিদ আফ্রিদিকে পেতে চলেছেন, এক কথায় প্রতি বলেই ছক্কা মারে ছেলেটা। যাই হোক, আর কথা বলার মনে হয় চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনায় যাওয়ার আগে প্রতিবারের মতো বলতে চাই যে আপনারা যদি চান যে ভৌতিক কথায় স্টোরি পাঠাবেন, তাহলে কিন্তু পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর দুটি ওয়ে আছে, প্রথম ওয়েটা হচ্ছে ইমেল, আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল আইডিটা হচ্ছে ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম, ঠিক এই মানে ঘটনা সেন্ড করতে পারেন, অথবা আপনারা চাইলে এই ঘটনাটি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 0400930111, দিস ইজ ইট। আর এছাড়া নিশ্চয়ই জানেন ভৌতিক দুনিয়া নামে কিন্তু আমার একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু ভৌতিক স্টোরি শেয়ার করা হয়। ভৌতিক ভিডিও নামে আমার একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু ভৌতিক ভিডিও শেয়ার করা হয়। এবং এছাড়া আমার গেম প্লে নামে একটা গেমিং চ্যানেল আছে, আপনারা চাইলে কিন্তু সেখানে সাবস্ক্রাইব করতে পারেন। যদি এখন মতো গেম খেলার মতো সময় আমার হয়ে উঠছে না, বাট হ্যাঁ, আমি সব কিছু গিয়ার, গেমিং গিয়ার একটু একটু করে রেডি করছি, ইনশাল্লাহ আগামী দু একদিনের ভিতরে শুরু হয়ে যাবে, হয়তো শনিবারই আপনারা হয়তো পেতে পারেন আগামীকাল। এবং এছাড়া সত্যের পথে যাত্রী আমার ইসলামিক চ্যানেল আছে, মোটামুটি আমার চার পাঁচটা চ্যানেল আছে, আপনারা সবগুলোতে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। আমি সবগুলো লিস্ট কমেন্টে দিয়ে রেখেছি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সময় মতো। আর দেরি করবো না, চলে যাচ্ছি সরাসরি আজকের পর্বের প্রথম ঘটনায়। চলুন শুনে আসি নিলয় ভাইয়ের ঘটনা। যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রিশু খান ভাই, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি নিলয় আহমেদ স্বপন বলছি সুদরপ থেকে, ঠিকানা মানিকগঞ্জ জেলা সিংহার থানা। আপনাকে যদি বলা হয় নিঃস্বার্থভাবে আপনাকে কে ভালোবাসে, আপনার উত্তরটা হবে মা এবং বাবা, যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ভালোবাসা এবং বিশ্বাসকে নিয়ে আজকের এই খৈমুদ্দিন ফকিরের ঘটনা শুনতে চলেছেন। ঘটনায় চলে যায় দিনটি বৃহস্পতিবার। বরাবরের মতোই খৈমুদ্দিন তার নিজের আসনে বসে ছোটখাটো নানা রকমের মানুষের সমাধান করছিলেন। এর মাঝে হামিদ নামে একটা লোক আসে, সে সর্বপ্রথম আসে, কিন্তু আসনে অনেক মানুষের জন্য নিজের সমস্যাগুলো খৈমুদ্দিনকে বলতেই পারছিলেন না। এভাবে সব লোক যা যার মতো করে কাজ শেষ করে চলে গেলেন। খৈমুদ্দিন ফকির তখন হামিদকে বললেন,
প্রথমে তো তোমাকে দেখেছি, কিন্তু কিছু বললি না, এ ব্যাপার বলতো। হ্যাঁ, হামিদ তখন বলল, ব্যাপারটা অন্যরকম, আমি তখন আসনভর্তি মানুষের জন্য সমস্যাগুলো আপনাকে বলিনি। খমিতুর ফকির তখন বললেন, আচ্ছা আচ্ছা, তাহলে এখন বলো শুনি, এই তোমার সমস্যা। হামিদ তখন বলতে লাগলেন, ঘটনাটা শুরু হয় আমার মেয়ের মৃত্যুর পর থেকে। আমার স্ত্রী একটা সমস্যার জন্য তার বাপের বাড়িতে চলে যান, বাড়িতে আমি আর আমার মেয়ে ছিল, মেয়ের নাম হালিমা। হালিমার মা বলে যান আসতে দু একদিন সময় লাগবে, রান্না বান্নার জন্য মেয়ে তো আছে। আমি বললাম, ঠিক আছে, রাতে বৃষ্টি হয়েছে, বাগুন গাছে হয়তো অনেক পানি হয়ে গেছে, তাই চকে যাব। মেয়েকে বলে গেলাম যে রান্না করতে। মেয়ে তখন বললেন, ঠিক আছে। চকে গিয়ে দেখি বাগুন গাছগুলো মাটির সাথে পড়ে আছে আর পানি ভিজে একেবারে গেছে, অনেক বেশি পানি ভিজে গেছে। কাজগুলো করতে করতে অনেক সময় লেগে যায়। বাড়ি ফিরলাম সন্ধ্যার পর। এই পানি খাওয়ার জন্য হানিমাকে ডাকলাম, কিন্তু হানিমার কোনো সাড়া শব্দ পেলাম না। ঘরে চলে গেলাম, কিন্তু হানিমা নেই। হানিমা তো বাড়িতে ছাড়া অন্য কোথাও যাওয়ার মেয়ে নয়। এক প্রকার চিন্তায় পড়ে গেলাম। অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। সাথে সাথে চলে গেলাম আমার বড় ভাইয়ের বাড়িতে। আমার বড় ভাইয়ের বাড়িতে যেতে যেতে প্রায় 5-10 মিনিট সময় লাগলো। আমাদের বাড়ির সাথে অন্য কোনো বাড়ি নেই, অথবা একা একা লেগেছিল, তাই হয়তো সেখানে গেছে। এই চিন্তা করে আমি আমার বড় ভাইয়ের বাড়িতে চলে গেলাম, কিন্তু সেখানেও নেই। তখন আমি গেল কোথায়, তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না মেয়েকে। গ্রামের মানুষেরা সব রকমের চেষ্টা করলাম, তবু মেয়েকে পেলাম না। হালিমার মা মেয়ের জন্য একেবারে দোষারোপ করতে লাগলো আমাকে। হালিমার মা আমাকে ছেড়ে চলে গেলেন, কারণ আমার কারণে নাকি তার মেয়েকে হারাতে হয়েছে। কিছুদিন পর মাঝ রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল, কারো হাঁটার শব্দ পেলাম, মনে হলো হয়তোবা চোর এসেছে। জানালা ফাঁক দিয়ে বাইরে তাকালাম, দেখলাম একটা মেয়ে বাইরে হাঁটাহাঁটি করছে, অন্ধকারে মুখটা দেখা যাচ্ছিল না। আমি তখন বললাম, কে রে বাইরে এত রাতে? হ্যাঁ, আমার এই কথাটা শুনে কোথায় জানি চলে গেল। ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলেও আমি তেমন পাত্তা দিলাম না। পরের রাতে ঠিক সেই মাঝ রাতে আমারও ঘুম ভাঙলো, কারো পায়ের আওয়াজে ঘুম ভাঙলো। নূপুরের ঝনঝন শব্দ মনে হচ্ছে। আমি ঠিক জানানা দিয়ে বাইরে তাকালাম, দেখলাম সেই কালের সেই মেয়েটি, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এবার আমি দরজাটা খুলে বাইরে গিয়ে বললাম, ওই কে রে, হ্যাঁ তুই কে এখানে? আবার মেয়েটা গায়েব হয়ে গেল। যখন ঘরে যাব ঠিক তখনই পেছনে তাকালাম, দেখলাম মেয়েটি আবারও লাশ টেনে টেনে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, কে তুই? দাঁড়া দাঁড়া বলছি। এই বলে সে মেয়েটার পিছনে নিলাম, দেখলাম আমার ঠিক পাশে লাশটা রাখলো। আমি সাথে সাথে আমার হাতে থাকা লাইটটা জানালাম, আর যেটা দেখলাম মেয়েটা আর কেউ নয়, আমার মেয়ে হালিমা, আর লাশটা আমার মতো দেখতে, আর সেটা আমার মেয়ে খাচ্ছিল। আমি এটা দেখি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। হালিমা তখন হাসতে হাসতে বলতে লাগলো, ঠিক এইভাবে তোকে খাবো রে, তোকে চাইনি এখনই মারতে পারতাম, কিন্তু না, কবি এত সহজে তোকে মারবো না, পিলে দিলে তোকে মারবো। এই কথা শুনে আমি দৌড় দিলাম, এক দৌড়ে ঘরের ভেতরে চলে এসে দরজাটা লাগিয়ে দিলাম। আমি কিছুই ভাবতে পারছি না কি হলো এটা আমার সাথে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। পরে রাতে ঘরে চলে আসলাম এবং কেমন জানি আওয়াজটা হতে লাগলো, এজন্য ঘুমটা ভেঙে গেল। আমি যখন তাকালাম মনে হলো উপরে কিছু একটা আছে, যেই উঠতে যাব কালো কিছু একটা আমার গলা টিপে ধরলো। মনে হচ্ছিল নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ছটফট করতে করতে একটা সময় সেই কালো অভাবটা চলে গেল। এরপর আমি অনেক হুজুর কবিরাজকে ব্যাপারটা বলি, কিন্তু কোনো লাভ হয়নি। যখনই আমি কোনো কবিরাজ বা হুজুরের কাছে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যেতাম, সেই রাতে সে আমার বুকের ওপর উঠে আমার বুকটা তার ধারণার নোক দিয়ে আছড় দিত এবং আছড় দিতে দিতে বলতে লাগলো, কে মনে করছিস তুই বেঁচে যাবি, সেটা তুই আর পারবি না, মৃত্যু যে কতটা কষ্টের সেটা আমি তোকে দেখাবো। এরপর উধাও হয়ে যায়। এভাবে দিনের পর দিন আমাকে মৃত্যুর যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আপনি পারেন এর পিহিত করতে? খৈমুদ্দিন ফকির তখন বলে উঠলেন, তোর সাথে এমন কেন হচ্ছে আমি সেটা সূত্র পেলাম না, ব্যাপারটা আমার কাছে অদ্ভুত লাগলো বটে।
যাক তুই কাল আসিস। সাথে খৈমুদ্দিন ফকির একটা তাঁবিজও দিয়ে দিল, যেন সেই মেয়েটার কালো আবরটা না আসতে পারে বা ক্ষতি না করতে পারে। পরের দিন রাতে হামিদ মিয়া চলে যায় খৈমুদ্দিন ফকিরের কাছে। খৈমুদ্দিন ফকির তখন বললেন, ব্যাপারটা আমার কাছে রহস্যময় বলে মনে হলো, কারণ তা না হলে আমি তোর এই ঘটনাটার কোনো সূত্র পেলাম না। যাই হোক, এখন আমি সেই জিনটাকে হাজির করব তোর মাঝে, ঠিক আছে? হামিদ মিয়াকে হাতে মোমবাতি দিয়ে চোখের কাজ করে এক নজরে তাকিয়ে থাকতে বললেন। এইভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ করে হামিদ মিয়া দাঁড়িয়ে গেলেন। খৈমুদ্দিন ফকির তখন বলে উঠলেন, বস বস বস, আর বল কেন এই লোকটাকে মারতে যাচ্ছিস? তখন হামিদ মিয়া বসে পড়লেন, মনে মনে হামিদ মিয়ার সাথে সেই জিনটা বসে পড়লেন। এরপর আবার খৈমুদ্দিন ফকির বললেন, বল কেন এসেছিস আর তুই কি চাস সত্যি করে বল। তখন হামিদ মিয়া কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু পারছিল না, বোবা লোকের মতো কথা বলতে লাগলো, যেটা খৈমুদ্দিন ফকির কিছুই বুঝতে পারলো না। খৈমুদ্দিন ফকির চিন্তা করলেন, হয়তো সে কিছু বলবে না, বোবা হওয়ার ভান করছে। খৈমুদ্দিন ফকির তখন বলল, দেখ যদি এর পিছনে না চারিস তাহলে কিন্তু আমি তোকে বোতল বন্দি করে দেবো, সারা জীবন তুই বন্দি জীবন কাটাবি, মাথা রাখিস। তখন হামিদের সাথে থাকা জিন মাথা নেড়ে পুছালেন সে চলে যাবে, আর যাতে না আসতে পারে সে যেন কসমও খাওয়ালেন। সে জিনটা হামিদের শুড়ি ছাড়ার আগে দেখা গেল চোখ দিয়ে পানি পড়লো। এরপর হামিদ মিয়া জ্ঞান হারিয়ে ফেললো। কিছুক্ষণ পর হামিদ মিয়া জ্ঞান ফিরে পান, তখন খৈমুদ্দিন ফকির বললেন, আজ থেকে তুই বিপদ মুক্ত, ঠিক আছে? তোর কাছে না আসতে পারবে না, কারণ আমি তাকে কসম কাটিয়েছি যদি তোর কোনো ক্ষতি করতে চায় তাহলে ওর নিজে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি তুমি এক খুশিতে আত্মহারা হয়ে খৈমুদ্দিন ফকিরকে বললেন, না রে উপকার আমি কোনোদিন ভুলতে পারবো না। কি ভাবছেন দর্শকরা, ঘটনা এখানে শেষ? একদম না, এই ঘটনাটা জট খুলবো এবার, শুনতে থাকুন বুঝতে পারবেন, এখনো অনেক সাসপেন্স বাকি আছে। কিছুদিন পর খৈমুদ্দিন ফকির রাতে বাড়ি ফিরছিলেন, রাস্তায় কোনো বাতাস নেই কিন্তু খৈমুদ্দিন ফকির শরীরে বাতাস লাগা শুরু করে দেয়। একটা ঠান্ডা বাতাস কানের পাশে, বাতাসের শোষ শব্দ যেন হচ্ছিল। খৈমুদ্দিন ফকির ব্যাপারটা বুঝতে পারলেন, আশেপাশে কোনো জিন আছে। তখন খৈমুদ্দিন ফকির বললেন, কে রে সামনে আয়, আমি জানি তুই আছিস, ভালো মতো বুঝতে পারছি। এই কথার সাথে সাথে একটা মেয়ের রূপে একটা জিন আসলেন খৈমুদ্দিন ফকিরের কাছে, সেটা আর কেউ নয় হামিদের মেয়ে। তখন খৈমুদ্দিন ফকির বললেন, তুই আমার সামনে আসলি কারণটা কি বল, তোকে আমি কত কিছু করতে পারি জানিস তো? হ্যাঁ, সে জিনটা বললেন, জানি ভালো মতো জানি, কিন্তু আপনাকে কিছু বলার জন্য আমার আপনার পাশে আসা, বুঝতে পারছেন? খৈমুদ্দিন ফকির তখন বললেন, আচ্ছা কি বল আমি শুনি। তখন সে জিনটা বলতে লাগলো, আপনি সে পপিটাকে বাঁচিয়ে আমার প্রতিশোধটা নিতে দিলেন না, যার জন্য আমি মুক্তি পাচ্ছি না। খৈমুদ্দিন ফকির বললেন, এই প্রতিশোধ হামিদ মিয়া তোর কি এমন ক্ষতি করেছে যে তাকে মেরে তুই প্রতিশোধ দিবি বল। তখন সে জিনটা বলতে লাগলো, হামিদ আমার বাবা, কিন্তু বাবা নামের জানোয়ার, আমার মা একদিন আমার বাবা মারিতে চলে যায়, সেই সুযোগে সে রাতে আমাকে দর্শন করে। জানোয়ারটা অনেক আগে থেকে আমার উপর লোভ চেপেছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না, মা না থাকায় আমার উপর চড়ে বসে। এতটুকু বলতে বলতে মেয়েটা কান্না করে দিল এবং স্বাভাবিক বেলি কণ্ঠে বলল, আমার হাত পা বেঁধে ধর্ষণ করা শুরু করে, বাবা হয়ে সেটা করে ফেললো, এরপর আমাকে গলা টিপে হত্যা করে ফেলে, আমি তিলে তিলে মারা যাই। এই ঘটনা যাতে কেউ না বুঝতে পারে, কবিরাজ না জানতে পারে, এই জন্য সে কবিরাজের সহায়তা নেয়। সে রাতে আমার সমস্ত কিছু, আমার লাশ সহ তার কাছে নিয়ে যায়, সমস্ত কিছু বলতে আমার ব্যবহার করা সব কিছু। এরপর সে কবিরাজটা কালো জাদু করে আমার লাশটাকে পুড়িয়ে ফেলে, সব হাড্ডিগুলো একসাথে করে তার কাছে রেখে দেয় যাতে কোনোভাবে কেউ জানতে না পারে। এরপর সে কবিরাজটা বললেন, যদি তোর মেয়ের রক্ত তোর বাড়িতে থাকে সেটা পুড়িয়ে ফেল, তা না হলে বিপদ হবে। কিন্তু কথায় আছে না, বাপ কখনো বাপকেও ছাড়ে না, হুজুর বাড়িতে আমার পিরিয়ডের রক্ত মাখা কাপড় ছিল যেটা আমার বাবা দেখে নাই, সেজন্য পুরোপুরি কালো জাদু সম্পূর্ণ হয়নি, এজন্য আমি আমার বাবা নামক জানোয়ারটাকে
একেবারে মেরে ফেলতে চেয়েছিলাম, পারলাম না। এর জন্য আমি ভয় দেখিয়ে দেখিয়ে একটু একটু করে মারতে চেয়েছিলাম, কিন্তু সেটা আপনার জন্য পারলাম না হুজুর। একজন বাবা বিয়ের আগ পর্যন্ত তার ইজ্জত এবং তাকে রক্ষা করা বাবার দায়িত্ব, কিন্তু আমার বাবা আমার সব কিছু শেষ করে দিয়েছে। নাটক সাজিয়ে এখন বেঁচে আছে। এই কথাগুলো শুনে কৈমুদ্দিন ফকির যেন হিম হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছিল না, সে কি করবে, এইটা কিভাবে সম্ভব। সে যেন চোখ দিয়ে পানি টল টল করে পড়ছিল। এরপর তার হাম জিমকে ডাকলেন এবং বললেন, এটা কি সত্য? হাম জিম তখন বলল, হুজুর একদম সত্য, কিন্তু আমরা এতদিন পর ছিলাম না এই সত্যটি জানার জন্য, কারণ তার উপর কালো জাদু করা হয়েছিল। হামিদ শেখ কবিরাজের কাছে না গিয়ে আপনার কাছে আসে এবং সেই কবিরাজ এই কাজ করার জন্য হামিদকে টাকা দিবে বলেছিল, কিন্তু টাকা না থাকায় তার থেকে সময় চেয়ে নেয় এবং অন্য কেউ টাকা ছাড়া বাঁচার জন্য আপনাকে বেছে নিয়েছিল। কিন্তু ব্যাপারটা সে কবিরাজ জেনে যায়, সেই জন্য রেগে যায়, তার কালো জাদুটা নষ্ট করে দেয়, এই জন্য আমি জানতে পারলাম। কবিতেন ফকির এটা শোনার সাথে সাথে বললেন, আমার দিয়া কসম উঠাই নিলাম, এখন যা পারিস কর যা। এই কথা শোনার সাথে সাথে চলে যায় সেই জিনটা, এবং ঠিক তার পরের দিন শোনা যায় হামিদ মারা গেছে। এবং এরপর কৈমুদ্দিন ফকিরের স্বপ্নে আসে সেই কারিন জিন বা সেই মেয়ের জিনটা, এবং এসে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাকে আমার প্রতিশোধ নিতে দেওয়ার জন্য, আল্লাহ আপনার মঙ্গল করুক। এই ছিল আজকের ঘটনা। পুরো রমজান মাস জুড়ে কাজের চাপের জন্য ঘটনা লিখতে পারেনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সামনের ঈদের আগ পর্যন্ত প্রতি সপ্তাহে ঘটনা দেব ইনশাল্লাহ। সেই সাথে নতুন একটি ঘটনা আনতে যাচ্ছি, দ্য ডেঞ্জারাস বুক। আশা করি ঘটনাটি আরও বেশি ভালো লাগবে আপনাদের। প্রিয় জশু ভাই, যদি বানান এবং দাড়ি কমায় করে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতি নিলয় আহমেদ শ্রাবণ, ভৌতিক কথার পাগলা ফ্যান, ভৌতিক কথার দীর্ঘজীবী হোক। Oh my God, Nilay bhai, what a beautiful story, my goodness, এইটা কি ছিল স্টোরিটা, মাই গুডনেস, হিম করা একটা স্টোরি ছিল ভাই। মানে আসলে এরকমও হয়, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমি কী বলবো, আসলে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। ও মাই গড, দ্যাট ওয়াজ, আমি কী বলবো, আসলে বলার ভাষা নেই। মানুষ খারাপ হলে এতটা খারাপ হতে পারে, নিজের মেয়েকে পর্যন্ত ছাড়ে না, এরকম আসলে হয়। এরকম অনেক সাইকোপ্যাথ মানুষ আছে, পাগলা মানুষ আছে, যারা নিজের মেয়েকেও ছাড়ে না, নিজের সন্তানকেও ছাড়ে না। ও মাই গড, হোয়াট এ স্টোরি ম্যান। আপনি ভাই, আমি নীলয় ভাইয়ের একটা বড় ধরনের ফ্যান। নীলয় ভাই আমাদের সাথে কবে থেকে আছে, আমাদের বোধহয় 100তম এপিসোডের আগে থেকে আছে আমি যদি বলি। মানে হি ইজ সো মাচ সিনিয়র, আমি বলবো যে অনেক পুরোনো একজন স্টোরি টেলার, এবং সত্যি তার প্রতিটা স্টোরি, কত কালো সাথে স্টোরি পড়েছি, সত্যি নীলয় ভাইয়ের কোনো তুলনা নেই। নীলয় ভাই যেগুলো দিয়েছে, মানে কালজয় স্টোরি যাকে বলি আমি, দ্যাট ইজ বিউটিফুল। এবং একই সাথে বলবো যে খুব ভয়াবহ ধরনের ডিপ স্টোরি দিয়েছেন তিনি সবসময়, এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, উড়ে গেছে স্টোরিটা এক কথায়, মাশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি ভাই, এবং আশা করছি আপনারা সবাই অনেক অনেক এনজয় করেছেন আজকের স্টোরি, এবং আপনারা এনজয় করলে কষ্টটা সার্থক হয়ে যায়। এবং নীলয় ভাইয়ের স্টোরি সবসময় ডার্ক হয়, সবসময় হরফাইড হয়, এবং সবসময় সাসপেন্স থাকে। স্টোরিটা অনেক বেশি অদ্ভুত ছিল, এবং সবচেয়ে বেশি অদ্ভুত ছিল নিজের মেয়ের উপরে খালো জাদু করার ব্যাপারটা, কেমন যেন লাগছে, মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ ম্যান। এরকম অদ্ভুত ঘটনা, আসলে এরকমই ভয়াবহ ঘটনা আমি চাই ভৌতিক কথায়। প্রতিনিয়ত প্রতিদিন এরকম ভয়াবহ ঘটনা শুনবে মানুষ, ভয় নিয়ে শুনবে, এবং ভয় ফিলটা, প্রতিটা স্টোরি ভয় হতে হবে এমনটা না, এন্টারটেনিং স্টোরি অবশ্যই দরকার আছে। যেমন আজকে আমাদের অমর জিনের ঘটনা আছে, ডেফিনেটলি এটা অনেক বেশি এন্টারটেইন করে মানুষকে, কিন্তু ডার্ক স্টোরির কোনো মানে বিকল্প নেই আমি মনে করি। আপনি একজন আছেন, আরেকজন আছেন আমাদের হোসেন ভাই, ফাটায় ফেলে ভাই আপনারা দুজন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। চলে যাই পরবর্তী ঘটনায়।
আসিফ ভাই আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি রাস্তা দিয়ে বাসার দিকে আপন মনে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার কানে আসতে থাকলো একটা শব্দ। শব্দটা এমন ছিল, চলে আয় চলে আয় আমার কাছে, আর একটু সামনে আয়, হয় বলছি আমি আওয়াজটা শুনে যেন চমকে যায়। ভয় আমার শির দানা দিয়ে গা হিম করা, শীতল বাতাস বয়ে যায়। কি ভয়ঙ্কর একটা আওয়াজ! আমি ভালো করে আশেপাশে তাকাই, কিন্তু আশেপাশে আমি কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি মনের ভুল ভেবে রাস্তা দিয়ে হাঁটছিলাম। যত সামনে এগোচ্ছি ততই যেন মনে হচ্ছিল আওয়াজটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। যখন বাস ছাড়ের কাছে আসি তখন একটা আচমকা হাওয়া বয়ে যায়। বাতাসের কারণে বাসগুলো কচ কচ করে আওয়াজ করছিল, আর বাসগুলো বাতাসে হেলছিল। মানে এই রাতের পাশে একবার আছড়ে পড়ে আবার রাস্তার ওই পাশে আছড়ে পড়ছিল। আমি ভয় আল্লাহ আল্লাহ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আমি আবারও শুনতে পাই কেউ ফিসফিস করে বলছে, আর একটু আয়, আয় না আয়, প্রায় তো এসে গেছিস, আয়। তখন আমি গা হিম করা পৈশাচী ঘাসে শুনতে পাই। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মনে এক রাশ সাহস নিয়ে এগিয়ে গেলাম বাসার দিকে। কিছু দূর আসতে আবছা আবছা আলোতে দেখতে পেলাম একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে একটু সাহস পেলাম, লোকটাকে দেখে ভয় কিছুটা কমে গেল। আমি বললাম, কাকু কে আপনি? কাকু আমাকে কি একটু বাসার দিকে এগিয়ে দিয়ে আসতে পারবেন? আমার না অনেক ভয় করছে, আশেপাশে তেমন কেউ নেই তো, কেমন একটা আওয়াজ ভেসে আসছে। লোকটা মাথা শুধু নাড়ালো। আমি লোকটার পিছনে হাঁটতে থাকি। কিছু দূর যাওয়ার পর আমি দেখতে পাই লোকটা মাটি থেকে কেমন জানি উপরে হাঁটতে থাকলো। আমি হেঁটে যাচ্ছি, আমার ছায়া আছে, কিন্তু লোকটা হেঁটে যাচ্ছে, তার কোনো ছায়া নেই। তখন আমি থমকে যাই, এইটা কিভাবে সম্ভব? আমি ভয় ভয় বললাম, কাকু কাকু কে আপনি বলেন তো? তখন সে বলে উঠল, আমি কে দেবী, দেখ আমি কে। এই বলে আমার দিকে ফিরে তাকালো। হাসতে হাসতে তার রূপটা পরিবর্তন করতে থাকে। আমি দেখতে পাই লোকটা আস্তে আস্তে লম্বা হতে থাকে। চোখ দুটো বেরিয়ে আসছিল, নাকের মাঝখানে ভরা একটা গর্ত, সেখান থেকে রক্ত যেন টক পক করে ফুটছিল, আর রক্ত নাক দিয়ে রীতিমতো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। হাতের লোকগুলো যেন বড় হয়ে যাচ্ছিল। কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য বাবারে বাবা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই রূপ দেখে আমার জ্ঞান যায় যায় অবস্থা। আমি কিছু পড়ার সাহস পাচ্ছিলাম না। ভয়ে আমি আটকে যাই আর বুঝে যাই এখনই আমার ঘাড় মটকে যাবে। তখনই আচমকা শয়তানটা এসে আমার গলা চাপ দিয়ে ধরে। এতে আমি মাটি থেকে উপরে উঠতে যাই। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম যায় যায় অবস্থা। আমার গলায় এত জোরে চাপ দিয়ে ধরে যে আমি হাত ছাড়াতে পারছিলাম না, শুধু হাতটা হাত পা নাড়াচ্ছিলাম। আমি বুঝতে পারি শয়তানটা আস্তে আস্তে আমার গলা থেকে হাতটা সরিয়ে নিয়েছে। একটা সময় শয়তানটা গলা থেকে হাতটা ছড়িয়ে নেয়, আর আমি ঢাস করে মাটিতে পড়ে যাই। শয়তানটা পিছাতে থাকে আর আমাকে বলতে থাকে, আজকের মতো বেশি গেলি, তবে আমি আবারও আসব, তখন তখন কে বাঁচাবে দেখে নেব। তখন আমি গলা ধরে আসতে থাকি আর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে থাকে। আমি অজ্ঞান হয়ে যাওয়ার আগে দেখতে পাই আর পেছনে তাকে দেখি সাতটা সাদা বিড়াল আমার পেছনে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সুন্দর মিষ্টি সুঘ্রাণ যেন ভেসে আসছে। আসসালামু আলাইকুম জসু ভাই এবং
সকল লিসনারগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি সহ ভৌতিক কথার সকল লিসনারগণ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আসিফ, আমি এই ভৌতিক কথার একজন সম্মানিত গোল্ড ডায়মন্ড স্টোরি টেলার। আমার দেশের বাড়ি গাজীপুর জেলায়। আমি বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছি। অনেকদিন পর ফিরে এলাম নতুন একটি ঘটনা নিয়ে। আজকে বলতো ঘটনাটি হোসেন কবিরাজের ঘটনা শুনতে চলেছেন। আশা করি প্রতিবারের মতো এবারও অনেক বেশি সুন্দর লাগবে ঘটনাটি। উপরের শিরোনাম শুনে হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন ঘটনাটা কেমন হতে চলেছে। যাই হোক, শুরু করছি আজকের ঘটনা। আমি ঘটনা বোঝার সুবিধার্থে আমি নিজের মতো করে লিখে পাঠালাম। আমার নাম মারুফ। আমার যখন 2 বছর তখন আমার মা মারা যায়। 2 বছর বয়সে মায়ের ভালোবাসা কি আমি ওটা বুঝতাম না। আমি ছোটবেলা থেকে আমার দাদুর কাছে বড় হয়েছি। আমার বাবা আমাকে অনেক ভালোবাসত। আমার মায়ের অনুপস্থিতিতে আমাকে কখনো বুঝতে দিত না। বাবা সারাক্ষণ আমার সাথে থাকত। এভাবে ধীরে ধীরে আমি বড় হতে থাকি। আমার বয়স যখন 5 বছর তখন বাবা আমাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। বাবা আমাকে স্কুলে দিয়ে আসত এবং চলে আসতো, আর দাদুকে স্কুল থেকে বাসায় নিয়ে আসতো। আমি দেখি যখন স্কুল ছুটি হতো তখন আমার বন্ধুদের মা এসে বন্ধুদের বাসায় নিয়ে যেত আর আমাকে দাদুর বাসায় নিয়ে আসতো। সবার মা আছে, আমার নাই, তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যেত। তখন আমি মায়ের অনুপস্থিতি বুঝতে পারি যখন বাবা রাতে আসে। তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা সবার তো মা আছে, আমার মা কোথায়? আমার মাকে এনে দাও না, এনে দাও না মাকে। বাবা তখন বলল, আব্বু তোমার মা আকাশের তারা হয়ে গেছে। ওই আকাশে বড় একটা তারা দেখছো না, ওইটা তোমার মা। আমি তখন বললাম, মা যদি এনে দাও তাহলে আমি আর স্কুলে যাবো না, মাকে যদি না এনে দাও। আমার সকল বন্ধুদের মা আছে, আমার মাকে এনে দাও। এই বলে তখন অনেক কান্নাকাটি করতে থাকি আর রাতে না খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। এদিকে আমার দাদু অনেক বয়স হয়ে গিয়েছিল, তেমন কাজ করতে পারতো না। দাদু ছাড়া বাসায় কোনো মেয়ে মানুষ ছিল না। এভাবেই চলতে লাগলো, সব কিছু ঠিকঠাক মতো চলছিল। হঠাৎ একদিন আমার দাদু মারা যান। তখন আমি একদম একা হয়ে যাই। সারাদিন মন খারাপ করে থাকতাম। দিন দিন খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলাম। আমার অবস্থা দেখে বাবা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তখন আমার দূর সম্পর্কের খালা আব্বুকে বিয়ে করতে চায়, কিন্তু আব্বু সরাসরি না করে দেয়, কারণ সে বহিনা ভালো ছিল না। এরপর আব্বু বিয়ে করে আমার জন্য মা নিয়ে আসে। নতুন মাকে নিয়ে ভালোই ছিলাম। আমাকে অনেক আদর করত, খাইয়ে দিত, গোসল করিয়ে দিত, স্কুল নিয়ে যেত, এক কথা নিজের ছেলের মতো আঁকড়ে রাখত। আমার যে সৎ মা এটা মনেই হতো না। এভাবে দিন চলে যেতে থাকে। জন্ম হয় আমার সৎ ভাইয়ের, তারপরই জন্ম হয় আমার সৎ বোনের। আমার 3 ভাই বোন মিলে বড় হতে থাকি। যত বড় হচ্ছিলাম ততই আমার প্রতি মায়ের ভালোবাসা কমতে থাকে। কেমন জানে আমাকে আর ভালোবাসতো না। ওই যে কথা আছে না, পর কখনো আপন হয় না, কথাটা সত্যি, পরই হয়। কেমন জানে আমাকে দেখতে পারতো না, কিছু বললেই মারতে চাইতো। আমি তাকে নিজের মায়ের মতো করে দেখতাম, কিন্তু আমাকে নিজের ছেলের মতো দেখতো না। আস্তে আস্তে শুরু হয় আমার প্রতি অবিচার এবং অত্যাচার। সারাদিন একবারে খেতে দিত, মাঝে মাঝে আমাকে ধরে মারত, আমাকে দিয়ে বিভিন্ন কাজ করাতো। আমার সৎ ভাই যদি ভুল করতো এর জন্য আমাকে মার খেতে হতো। আমি যদি বাবাকে কিছু বলতে চেতাম তাহলে আমাকে অনেক মারবে বলতো। সেজন্য বাবাকে আমি আর কিছুই বলতে পারতাম না। আর মাকে কি বলবো, আমার বুঝার বয়সের পর থেকেই তো তাকে মা বলে ডাকতাম। বাবার সামনে কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতো না। বাবার সামনে অনেক অনেক ভালোবাসা দেখাতো। বাবা সারাদিন বাসায় থাকতো না, বাবা সকালে যেত আর রাতে অনেক রাত করে বাসায় আসতো, তাই বাবা কিছুই জানতো না। একদিন আমার সৎ ভাই মায়ের আলমারি থেকে 200 টাকা চুরি করে। আসলে সে সময় 200 টাকার অনেক মূল্য ছিল। মা যখন টাকা খুঁজে পাচ্ছিল না তখন আমার সৎ ভাই মাকে বলল, মা আমি দেখেছি মারুফাই তোমার আলমারি থেকে 200 টাকা নিয়েছে। এটা শুনে মা অনেক রেগে যায়। রেগে গিয়ে মা বলতে থাকে, সত্যি নিয়েছিলে আমার টাকাতে? টাকাতে টাকা সর কোথাকার,
টাকা চুরি করছস কেন? আমি তখন বললাম, মা আমি কোনো টাকা নিইনি। মা তখন বললো, ভালো ভাবে বলতেছি, টাকা দিয়ে দে। আমি বললাম, মা বিশ্বাস করো আমি কোনো টাকা নিইনি। আমার কথা না শুনে মা আমাকে মারতে থাকে, এত বেশি মারে যে আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই। আমি বাসা থেকে বেরিয়ে উত্তর সাইডের রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটতে থাকি আর ভাবতে থাকি ওই বাড়িতে আর ফিরে যাব না। আমি লক্ষ্য করি হাঁটতে হাঁটতে আমি পাশের গ্রামে চলে এসেছি। মায়ের হাতে মার খাওয়ার পর অনেক ক্লান্ত লাগছিল। তখন দেখি দূরে একটা বট গাছ, আমি দেরি না করে সেই বট গাছের নিচে শুয়ে পড়ি বিশ্রাম নেওয়ার জন্য। এক সময় ঘুমিয়ে পড়ি, আমার ঘুম ভাঙে কারো হাতের স্পর্শে। আমি তাকিয়ে দেখি বেশ সুন্দরী একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে। আমি এক ধ্যানে যেন মেটার দিকে তাকিয়েছিলাম, এত সুন্দর যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর চারিদিকে যেন কি সুন্দর বৃষ্টির সুঘ্রাণ ভেসে আসলো যা বলে বোঝানো যাবে না। এত সুন্দর সুঘ্রাণ আমি আগে কোথাও পাইনি। মেয়েটা আমাকে বলল, কে তুমি, এইখানে এইভাবে শুয়ে আছো কেন? আমি চমকে গিয়ে বললাম, আমি মারো, শরীরটা দুর্বল লাগছিল তো তাই বিশ্রাম নিয়েছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই করিনি। তুমি কে? মেয়েটা তখন বলল, আমি হাফসা, দূর থেকে দেখছিলাম তুমি শুয়ে আছো তাই আসলাম তোমার কাছে। তোমাকে তো আগে দেখিনি এই গ্রামে, তোমার বাসা কোথায়? আমি তখন বললাম, আমার বাসা পাশের গ্রামে, এই দিক দিয়ে যাচ্ছিলাম, শরীরটা দুর্বল লাগছিল, একটু বিশ্রাম নিয়েছিলাম আর কি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। তোমার বাসা কোথায়? হাফসা তখন বলল, ও আচ্ছা, আমার বাসা এই তো সামনে, এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখি তুমি শুয়ে আছো তাই ডাকলাম আর কি, এখন ঠিক আছো তো? আচ্ছা, তোমার হাতে এটা কিসের দাগ? আমি তাকে দেখি আমার হাতে লাঠির দাগ হয়ে আছে। আমি তখন বললাম, তেমন কিছু না, বাদ দাও। হাফসা কিছু বলতে যাবে, তখন সেই বট গাছের নিচে থেকে একটা লোক যাচ্ছিল। লোকটা আমাকে বলল, কে বাবু তুমি, এরা বসে বসে কার সাথে কথা বলছো? আমি বললাম, কেন, আপনি কি অন্ধ নাকি, দেখতে পাচ্ছেন না হাফসার সাথে কথা বলছি? লোকটা তখন বলে উঠল, আই তোমার কি মাথা ঠিক আছে, তোমার তো আশেপাশে ঘরে দেখতে পারতেছি না, তুমি কার সাথে কথা বলো? আমি বললাম, কি মশাই ফাজদুমো করছেন, যান তো যান এখান থেকে যান। তারপর লোকটা পাগল বলে চলে গেল। আমি বললাম, হাফসা লোকটা মনে হয় পাগল, আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো তাও বলছে তুমি না তোমাকে দেখতে পাচ্ছে না। হাফসা তখন বলল, ঠিক বলেছ, আমি এখানে থাকার পরেও কেউ নেই, আজব মানুষ। এইভাবে অনেক সময় ধরে কথা বলতে থাকি, একটা পর্যায়ে সন্ধ্যা হয়ে যাওয়ার মতো সময় হয়ে যায়, আজান দিবে দিবে ভাব কিছুক্ষণের মধ্যে। তখন হাফসা বলে উঠল, জানো মানুষ, আমার না কোনো বন্ধু নেই, আমার কি আমরা কি বন্ধু হতে পারি? আমি বললাম, আমার তো কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে ভালো আচরণ করে না। হাফসা তখন বলল, মারুফ আমি আজ বরং যাই, কারণ একটু পর আজান দেবে, তুমি এখন বাসায় চলে যাও। আমি তখন বললাম, তুমি কিন্তু বেশ সুন্দর, তাহলে তুমি তুমি আর আমি খুব ভালো বন্ধু, ঠিক আছে? আচ্ছা কাল কথা হবে, কেমন? ঠিক আছে, কাল দেখা করবো না। হাফসা তখন বলল, কাল তুমি বট গাছের নিচে এসে উত্তর দিকে মুখ করে তিনবার হাফসা বলে ডাক দিবা, তবে একটা শর্ত, উত্তর দিকে ঘুরে দাঁড়িয়ে থাকবা, একদম পিছন ফিরে তাকাবা না, কেমন? আমি এসে তোমার কাঁধে হাত রাখবো, তখন তুমি পেছন ফিরে তাকাবা, তার আগে কিন্তু তাকাবা না। আর এখন যা যাবা সোজা চলে যাবা, একদম পিছনে তাকাবা না, ঠিক আছে? এখন যাও। এরপর আমি হাফসার কথা মতো সোজা বাসার দিকে হাঁটা ধরি এবং আমি ভাবতে থাকি এটা কত সুন্দর, তাও আমার একজন নতুন বন্ধু হলো, এখন থেকে ওর সাথে সময় কাটানো যাবে। এগুলো ভাবতে ভাবতে বাসার দিকে এসে পড়ি, তখন আমি শুনতে পাই আমার সৎ মা বাবা সাথে অনেক অনেক রাগারাগি করছে আর কি যেন বলছে, এইটা শুনতে পারছিলাম না। এরপর সৎ মা কি বলছে এটা শোনার জন্য ঘরের সামনে গিয়ে দেখতে পাই, কি একটা যেন কথা বলছে শোনার জন্য, এবং সৎ মা আমার বাবাকে বলছে, তোমার ছেলে আলমারি থেকে টাকা চুরি করে নিয়েছে। আমি বলেছি টাকা লাগলে আমাকে আমাকে বলে নিতে, চুরি করার কি দরকার ছিল, কিন্তু না সে তো চোর। আমি বাঁধাতে এত তোমার ছেলে নানান কথা বলেছে আমাকে, তোমার ছেলে বলে তুই তুই বলার কে, আমি বাবার কাছ থেকে টাকা নিব, তোকে বলে নিতে হবে, আর তুই আমার কিসের মা, আমার মা মারা গেছে, তুই আমার মা না, এসব বলে তোমার ছেলে বাসা থেকে বেরিয়ে যায়। তখন সৎ ভাই মায়ের সাথে তাল মিলিয়ে বলল, জি বাবা, ভাইয়া একদম এইসবই বলেছে আমার মাকে, আমি বাধা দেওয়াতে ভাই আমাকে চর মেরেছে। মা আরো বলল, তোমার ছেলেকে বুঝাও,
আমি ওর মা হই, আমার সাথে যেন কোনো খারাপ আচরণ না করে ভালো আচরণ করে, যদি এমন আচরণ করে না তাহলে আমি বাসা থেকে চলে যাব। তখন বুঝতে পারলাম আমার সৎ ভাই আর মা মিলে আমার বাবাকে আমার নামে উল্টা পাল্টা বুঝিয়েছে। বাবা তখন বলল, বারু বাঙন কোথায়? মা তখন বলল, তোমার ছেলে সেই সে যে গেছে এখনো ফিরে আসেনি, সে প্রতিদিন রাত করে বাসায় ফিরে আসে, কিন্তু আমি তোমাকে কিছুই বলি না। বাবা তখন বলল, আচ্ছা ঠিক আছে, ওকে আসতে দাও, আমি ওর সাথে কথা বলবো, কেমন এখন চুপ করে থাকো তো। এরপর আমি মাথা নিচু করে বাসার দিকে ভেতরে চলে যাই। বাবা আমাকে দেখে বলল, কোথায় ছিল এতক্ষণ? আমি বললাম, এই তো বাবা এখানে ছিলাম আর কি। বারো তুই বলে তোর ভাইয়ের সাথে বাজে আচরণ করেছিস। এটা শুনে আমি সৎমার দিকে তাকালাম, তখন সৎমা মাথা নাড়িয়ে পড়ল সব কিছু স্বীকার করে নিতে। আমি বোকার মতো হ্যাঁ সম্মতি জানালাম, তখন বাবা ঠাস ঠাস করে চর মারে আমাকে, চর খেয়ে শুধু আমি বাবার দিকে তাকিয়েছিলাম। তখন বাবা বলল, এই শিক্ষা দিয়েছি আমি, তোমার মা মারা যাওয়ার পর সবাই কি তোমার কম ভালোবাসা দিয়েছি? তোমাকে আমি এত আদর যত্ন করেছি, মানুষ করলাম, তার প্রতিদান তুমি এটা দিলাম, এরপর যদি আর এমন করেছো না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মারুফ মায়ের কাছে যে ক্ষমা চাও যাও। আমি শুধু ভাবছিলাম এইটা কি করলো আমার বাবা, যে বাবা আমাকে একবার থমকও দেয়নি সে বাবা আজ আমার গায়ে হাত তুললো। আমি আমতা আমতা করে বললাম, আমার ফুল হয়ে গেছে, মাফ করে দিও, এরপর আর এমন হবে না। এই বলে আমি আমার রুমে চলে আসি। ও একটা কথা ভুলতে ভুলে গিয়েছি, আমি যে সৎ বোন আছে ওর নাম নীলিমা, নীলিমা আমাকে অনেক আদর করতো। আসলে নীলিমা ওর নানুর বাসায় গেছে, সেজন্য নীলিমা আর কিছু জানে না। যাই হোক, তারপর রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ি, পরের দিন স্কুলে নাম করে চলে যায় সে বট গাছের নিচে। আমি বট গাছের নিচের উত্তর দিকে মুখ করে তিনবার হাফসা বলে ডাকতে আমি খেয়াল করলাম কেউ যেন আমার গায়ে স্পর্শ করলো। তখন আমি পেছনে তাকিয়ে দেখি আমার ঘাড়ে হাত দিয়ে রীতিমতো হাফসা দাঁড়িয়ে আছে। এক নিমিষে সুন্দর ঘ্রাণ চারিদিকে যেন ভরে গেল, আমি শুধু এক ধ্যানে হাফসার দিকে তাকিয়েছিলাম। তখন হাফসা বলল, এভাবে তাকে কি দেখছ? আমি তখন বললাম, কই কিছু না তো। হাফসা তখন বলল, তোমাকে এমন লাগছে কেন? সকালে তো কিছু খাও নাই মনে হচ্ছে। আমি তখন বললাম, না সকালে কিছু খাওয়া হয়নি। হাফসা তখন বলল, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, কেমন এখানে বসো। এই বলে হাফসা বট গাছের পিছন দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এক মিনিট হাঁটলে একটা দেওয়াল পড়ে, তো হাফসা সেদিকে চলে গেল। হাফসা চলে যাওয়ার পর কেমন জানি মিষ্টি সুঘ্রাণে চারিদিকটা হারিয়ে গেল এবং মাথা নিচু করে ভাবছিলাম। তখন আমার সামনে কেউ খাবার থালা ধরল, আমি তাকে দেখি খাবার হাতে হাফসা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কখন আসছো তুমি? হাফসা তখন বলল, এই তো এখনই। আমি বললাম, তুমি না এখনই গেলে? এত কম সময়ের মধ্যে খাবার নিয়ে আসলে? হাফসা তখন বলল, এত কথা বলো কেন, এখন চুপ করে খাও তো, খেয়ে নাও। আমি হাতে নিলাম, আমি হাতে নিয়ে দেখতে পাই খাবার প্লেটের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি। আমি একটা মিষ্টি মুখে পুরে দিলাম, মিষ্টিগুলো এত সুস্বাদু ছিল যে আমি বোঝাতে পারবো না। আমি বললাম, হাফসা এগুলো কোথায় পেলে? হাফসা তখন বলল, কেন মিষ্টি কি খেতে ভালো লাগেনি? আমি বললাম, হায় হায় কি বলো, অনেক মজা মিষ্টি, আমি আগে কখনো খাইনি এত মজার মিষ্টি, এ নাও তুমিও খাও। হাফসা তখন বলল, আমি খেয়েছি, এগুলো তোমার জন্য, বরং তুমি খাও, আর আমার কাছে আরও অনেক মিষ্টি আছে, এ নাও এবার পেট ভরে খাও, বেশি কথা বলো না। এরপর আমি খাওয়া দাওয়া শেষ করলাম, তখন আমি বললাম, আমার সাথে যাবে? হাফসা তখন বলল, কোথায়, চলো তো গেলেই দেখতে পারবা। এরপর আমি হাফসাকে নিয়ে নদীর পাড়ে চলে গেলাম ঘুরতে। সেদিন প্রায় সন্ধ্যার পর্যন্ত বসে বসে গল্প করি। তখন হাফসা বলল, আজ তুমি থাকো, আমার এখন যেতে হবে। আমি তখন বললাম, চলো তোমাকে এগিয়ে নিয়ে আসি। হাফসা তখন বলল, আরে না আমি একে একাই যেতে পারবো, তুমি বরং সেই বট গাছের নিচে চলে আসো। এই বলে হাফসা হাঁটা শুরু করলো। আমি শুধু এক ধ্যানে হাফসার জন্য চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তাকিয়েছিলাম তার দিকে। যখন হাফসা আর দেখা যাচ্ছিল না, তখন আমি সেই বসার জায়গা থেকে উঠে বাসার দিকে হাঁটা শুরু করলাম। কিছুদূর আসতে তিনটা চারটা ছেলে আমাকে পথ আটকিয়ে দিল। তখন আমি বললাম, কী ব্যাপার,
তোমরা আমার রাস্তা আটকে রাখেছো কেন? সমস্যা কি? আমার কথার জবাব না দিয়ে তারা আমাকে মারতে থাকে। কিছু সময় পর যখন মানুষগুলো চলে আসে তখন তারা আমাকে মারা বাদ দিয়ে চলে যায়। তখন আমাকে লোকগুলো আমাকে ধরে ধরে বাসায় নিয়ে আসে। আমার এই অবস্থা ছিল যে আমি দাঁড়াতে পারছিলাম না। আমাকে দেখে আমার ছোট বোন নীলিমা দৌড়ে চলে আসে। আর নীলিমা বলল, ভাইয়া কি হয়েছে, তোর এমন অবস্থা কেন? আমি কিছু বলতে পারছিলাম না। তখন লোকগুলো একজন বলে উঠল, তারা জানি ওরা মারতাছিল আমাদের, দেখা দূরে পালাইছে একেবারে। এরপর তারা আমাকে বাসায় নিয়ে চলে আসে। তারপর আমার বাবা আসেন। তখন বাবা জানতে চাইলেন কি হয়েছে, এমনভাবে কে মেরেছে। কিন্তু তখন বাবাকে কিছুই বলতে পারছিলাম না। আমি চুপ করে থাকায় আমার সৎ মা বলল, তোমার ছেলে এখন পকাটে ছেলেদের সাথে মেশামেশি শুরু করেছে, হয়তো তাদের সাথে মারামারিও করেছে। বাবা তখন বলল, আহ তুমি চুপ করো, কি হয়েছে, আমার কাছ থেকে শুনি, মারুফ কি হয়েছে বলতো, আর ওরা কে যে তোকে মারছিল? আমি বললাম, বাবা আমি রাস্তা দিয়ে আসছিলাম, তোমাকে ছেলে আমাকে রাস্তা ধরে আটকেছিল, কিছু না বলে আমাকে শুধু মারতে থাকে। বাবা তখন বলল, হয়তো তোর দোষ ছিল, সেই জন্য তোকে মেরেছে। ছেলেগুলো তাদেরকে চিনিস? বললাম, না বাবা ওদেরকে কোনোদিন দেখিনি, আর ওদের মুখ আমার একেবারেই কখনো চিনি না, আমি দেখতে পারিনি কি মেরেছে। এরপর বাবা চলে যায়। পরের দিন আমি হাফসার সাথে দেখা করতে যেতে পারি না। সেদিন মার খেয়ে তিন দিন আমার বিছানায় পড়েছিলাম। তবে দুই দিন পর আমি তেমন সুগন্ধি পাই যে গন্ধটা আমি হাফসার সাথে দেখা করতে গেলে পেতাম। আমি এই বিষয়ে তেমন কোনো পাত্তা দিই না। পরদিন সকালে হাতে পায়ের ব্যান্ডেজ অবস্থায় কিছু ছেলে আসে। এই ছেলেগুলো এসে আমার বাবার পায়ে পড়ে যায়। তখন আমার বাবা বলল, আরে আরে কি করছো, আমার আমার বাজারো বাজারো। একটা ছেলে বলল, না কাকু ছাড়বো না, আগে বলেন আমাদের মাফ করেছেন, তারপর আপনার পা ছাড়বো। বাবা তখন বলল, আচ্ছা আচ্ছা মাফ করেছি, এখন এখন বাজারো বাজারো, তোমরা কে, তোমাদের এমন অবস্থাগুলো কীভাবে বলো তো, করো নাকি? তখন ছেলেগুলো বলল, আপনার ছেলেকে আমরা মেরেছিলাম, তবে বুঝতে পারিনি মারুফকে মারার ফলে আমাদের এমন ভয়াবহ ঘটনা ঘটবে। বাবা তখন বলল, কী হয়েছিল, তোমাদের এমন অবস্থা কে করলো? ছেলে তখন বলল, কালকের আগের দিন সন্ধ্যার সময় আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আচমকা একটা কালো বিড়াল আমাদের সামনে দিয়ে চলে যায়। আমরা তেমন কিছু বুঝতে পারি না, ভাবি বিড়ালটা হয়তো বা ভয় পাওয়ার কি আছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যখন জঙ্গলের মাঝ বরাবর আসলাম তখন নয়ন বলল, বন্ধু কেমন জানি মনে হচ্ছে পেছনে পেছনে কেউ আসছে। এটা শুনে আমি পেছনে দাঁড়িয়ে যাই। এরপর আমি নয়নের পেছনে ফিরে তাকাই। আমি দেখলাম, কই তোর পিছনে তো কেউ নেই, হুদায় ভয় পাচ্ছিস? আমি এটা বলার সাথে সাথে নয়ন ভয় চুষে যায়। নয়নকে দেখে মনে হচ্ছিল আমার পেছনে ভূত দেখেছে, এতটা ভয় পাচ্ছিল। আমি বললাম, নয়ন কি হয়েছে, এমনভাবে তাকে আছিস কেন, আমার পেছনে মনে হয় ভূত দেখেছিস, তাই মনে হয় এমন ভয় পাচ্ছিস? এটা বলে আমি পেছনে তাকাই। পেছনে তাকিয়ে যা দেখি তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। আমি পেছনে তাকিয়ে দেখি ভয়ঙ্কর একটা বিভৎস প্রাণী, যা এমন ছিল দৈত্য আকারের মতো ছিল, শরীরে মাথায় শিং ছিল, চোখ জুটো যেন লাল টকটকে ছিল, দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে আমাকে কিনে ফেলবে। এটা দেখে আমি বললাম, নয়ন বাঁচাতে চাইলে পালা, বাঁচতে চাইলে পালা। এটা বলে আমরা চারজন চারদিকে দৌড়াতে থাকি। কিছু দূর দৌড়ানোর পর আমি সামনের দিকে দেখি অবরটা আমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আবার উল্টো করে দৌড় মারলাম। আমি দৌড়াতে থাকি, দৌড়াতে দৌড়াতে অন্ধকারে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখন দেখি সাদা কাপড় পরে একটা মহিলা বসে বসে কান্না করছে। আমি বললাম, কে কে ওখানে, এমনভাবে কান্না করছেন কেন? আমার কথার জবাব দেয় না। আমি দেখার জন্য সামনে এগোতে থাকি। আমি যত এগিয়ে যাচ্ছিলাম সাদা কাপড় পরা মহিলাটা ততই যেন পিছাচ্ছিল। আমি কোনো মতেই সাদা কাপড় পরা সেই মহিলাটার কাছে যেতে পারছিলাম না। তখন আমি বুঝতে পারি এটা কোনো মানুষ নয়, এটা কোনো অন্য কিছু। তারপর আমি উল্টা দিকে আবারও দৌড় মারি। আমি দৌড়াচ্ছিলাম ঠিকই, কিন্তু আমি যে জায়গায় আছি সেই জায়গাতেই ছিলাম, আমার যেন জায়গা পরিবর্তন হচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে সবাই আবার এক জায়গায় জড়ো হয়ে গেলাম। আমরা কিছু বুঝতে পারছিলাম না, চারজন চারদিকে দৌড়ালাম কিন্তু ফিরে আসলাম সে একই জায়গায়। তখন সবাই অনেকটা হাঁপিয়ে গেলাম, আর দৌড়াতে পারছিলাম না। যখন দাঁড়িয়েছিলাম হাঁপাচ্ছিলাম তখন দেখি কালো একটা ছায়া আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি বললাম, কে আপনি, আমাদের ভয় দেখাচ্ছেন কেন, আমাদের অপরাধ কি? অপরটা তখন বলল, তোরা অনেক বড় ভুল করেছিস, আর এদের জন্য তোদের শাস্তি পেতেই হবে। তোরা যে হাত থেকে পা ওরে মেরেছিস,
তোদের সে হাত পা আমি চলে যাওয়ার পরপরই ভেঙে যাবে, ঠিক আছে? তোরা তোরা ওর কাছে প্রাণ ভিক্ষা চাবি, এটা তোদের শেষ সুযোগ। এর যদি আর কোনো ভুল হয় তাহলে কিন্তু শেষ, তোদের দিন শেষ। এই বলে সে কালো বাবুটা হাওয়ার মিলে যায়। কালো বাবুটা যাওয়ার সাথে সাথে আমরা অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমরা সবাই হাসপাতালে শুয়ে আছি, আর আমার হাত ভেঙে গেছে আর ওদের পা ভেঙে গেছে। তখন আমরা বুঝতে পারি যে তিন দিন আগে মারুফকে মেরেছিলাম, সেই জন্যই আজ আমাদের এমন হাল হয়েছে। কাকু দয়া করে আমাদের মাফ করে দিবেন, আমরা কোনো দিন ক্ষতি করব না। বাবা তখন বলল, আমার ছেলে কি করেছিল তাকে মেরেছিলে? হ্যাঁ, ওরা তখন বলল, আপনার ছেলে হাবিব বলেছিল মারুফ ভাইকে মারতে। এটা শুনে আমি সহ বাবা রীতিমতো চমকে যাই। আমি বললাম, আচ্ছা যাও, তোমাদের মাফ করে দিচ্ছি, এরপর আর এমন ভুল করো না। এরপর ওরা চলে যায়। তখন বাবার রেগে গিয়ে হাবিবের উপরে চিল্লাচিলি করে। বাবার চিল্লানি দেখে মা সহ সবাই দৌড়ে আসে। বাবা তখন বললেন, হাবিব তুই ছেলেগুলোকে নিয়ে মারুফকে মার খেয়েছিস, এটা কেন? মা তখন বলল, কি বলছো, হাবিব এমনটা কেন করবে? হয়তোবা তোমাকে কেউ মিথ্যা কোনো কথা বলেছে। বাবা তখন বলল, না না না, আমি ছেলেগুলোর চোখে ভয় দেখেছি, ওরা কোনো মিথ্যা বলতে পারে না। হাবিব তখন বলল, না বাবা, আমি মারি নাই। বাবা এটা শুনে হাবিবকে কষে একটা চড় মারে আর বলল, লজ্জা করে না মানুষদের নিজের ভাইকে মারাতে? আরো মারতে যাবে যখন আমি বাবাকে বাঁধাতে আর বললাম, বাবা কি করছো, হাবিব না হয় ভুল করে সে যেন মারবে। বাবা তখন বলল, তুই সরে যা, ওর কত বড় সাহস আমার সাথে মিথ্যা কথা বলে, আজ আজ তোকে আমি মেরে ফেলবো। বাবা লাঠি দিয়ে আরো দুটো আঘাত করলো হাবিবকে। আমি মার দিকে তাকিয়ে দেখি মা রাগে আকুন হয়ে আছে। তখন আমি অনেক কষ্টে বাবাকে থামাই। এরপর আমি যে অসুস্থ ছিলাম, আমার সৎ মা আমার কাছে একবারও আসেনি, আমার সাথে সব সময় থেকেছে নিরে মা। আসলে ছোট বোনটা আমার অনেক ভালোবাসত। 7 দিন পর আমি সুস্থ হয়ে যাই, বড় কাছে নিচে হাফসার সাথে দেখা করার জন্য যাই। আমি সেখানে গিয়ে হাফসাকে খুঁজে পাই না। আমি ভাবতে থাকি হাফসা কি আর এখন আসবে না? আমি এই 7 দিন আসেনি, হাফসা কি এসেছিল? তখন আমার হাফসার কথা বড় হলো, হাফসাকে কীভাবে ডাকতে হবে। আর দেরি না করে আমি উত্তর থেকে মুখ করে হাফসা বলে 3 বার ডাকতে, তখন আচমকায় সে মিষ্টি সুঘ্রাণটা আমার নাকে আসলো। তখন আমার পেছনে হাতের স্পর্শ পায়, আমি তাকে দেখি হাফসা চলে এসেছে। আমি বললাম, কেমন আছো? হাফসা তখন বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম, আমিও ভালো আছি, আসলে এতদিন আসতে পারিনি। তো তার কারণ হলো, হাফসা থামিয়ে দিল আর বলল, আমি সব জানি, কিছু ছেলে মেয়ে তোমাকে মেরেছিল, সেই জন্যই তুমি অসুস্থ ছিলে, আসতে পারোনি। আমি বললাম, তুমি কিভাবে জানো? হাফসা তখন বলল, না মানে সেদিন ওদিকে গিয়েছিলাম, তো তো ওইখানে তোমার বাসা, পরে খোঁজ নিয়ে জানতে পারলাম আর কি। আচ্ছা বাদ দাও, আজ বাজারের দিকে ঘুরে আসি চলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো। আমি আর হাফসা রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন আমি খেয়াল করি অনেক মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি অনেক লজ্জা পেয়ে যাই, যেহেতু মেয়ে নিয়ে ঘুরছি তাই হয়তোবা এভাবে তাকিয়ে আছে। যখন বাজারের দিকে আসি তখন মিষ্টি সেই সুঘ্রাণটা ভেসে আসে, মানে জিলাপির একটা গন্ধ আসছিল। তখন হাফসা বলল, মিষ্টি খাবে? আমি বললাম, এখন মিষ্টি কোথায় পাবো, আর আমার কাছে তো এখন টাকাও নেই। হাফসা তখন বলল, তুমি চোখ বন্ধ করো, আমি না ডাকা পর্যন্ত চোখ খুলবে না। আমিও হাফসার কথা মতো চোখ বন্ধ করে নিই। কিছুক্ষণের মধ্যেই হাফসা মিষ্টি নিয়ে চলে আসে। আমি বললাম, মিষ্টি কোথায় পেলে? হাফসা তখন বলল, ওই যে মিষ্টির দোকান দেখছো না, ওইখান থেকে এনেছি। এখন কথা না পারি, খাও তো খাও। পর আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে আবারও সেই বট গাছের নিচে চলে আসি। একটা কথা বলে রাখি, আমি যে জায়গাতে ঘুরছিলাম যত মানুষ আমাদেরকে দেখছিল সবাই এক ধ্যানে আমাদের দিকে তাকিয়েছিল শুধু। এরপর আমি হাফসাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি। এভাবে অনেকগুলো দিন কেটে যায়, এতদিন আমাদের সম্পর্ক অনেক গভীর হয়ে যায়। আমি যখন রাত্রে ঘুমাতাম তখন যেতাম, আমরা দেখতাম মিষ্টি ঘ্রাণ পড়ে আছে। এর মধ্যে আমার ছোট বোনের বিয়ে হয়ে যায়। আমি প্রতিদিনের প্রায় হাফসার সাথে দেখা করতে চলে যেতাম। একদিন আমি হাফসাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হাফসা, এতদিন তোমার সাথে পরিচয়, ওই একবারও তো তোমার বাসায় নিয়ে গেলে না, তুমি কোথা থেকে আসো আর কোথায় যাও, আমি তো কিছুই বলতে পারি না, আসলে বলো তো তুমি কি? হাফসা তখন আমতা করে শুরু করে দেয়। হাফসা বলল, আজ হঠাৎ করে এমন প্রশ্ন করলাম,
আমি বললাম, না এমনি জানতে চাইলাম আর কি। হাফসা বলল, সময় হোক, তোমাকে ঠিকই বলবো, এখন বলার মতো সময় হয়নি। শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। নিজের খেয়াল রেখো, সামনে তোমার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। এখন আমি আসি। এই বলে হাফসা চলে যায়। আমি আর কিছু বলতে পারি না। এদিকে বাসায় থাকতেও পারতাম না। সৎ মায়ের অত্যাচার যেন দিন দিন বাড়ছিল, সারাদিন অত্যাচার করতো। একদিন বাবা আমার মায়ের যত সম্পত্তি ছিল সব আমাকে দিয়ে দেয়, আর বাবার সকল সম্পত্তি ভাই এবং বোনের নামে রীতিমতো ভাগ করে দেয়। আমার মায়ের সম্পত্তি আমাকে দেওয়ার জন্য আমার সৎ মা আমার সাথে অনেক বাজে ব্যবহার করত। শুধু বলতো, তোর সকল সম্পত্তি হাবিবের নামে লিখে দে। কিন্তু বাবা নিষেধ ছিল, ওরা যাই বলুক না কেন সম্পত্তি দিবি না, এটা শুধু তোর সম্পত্তি। আমাকে বিভিন্নভাবে অত্যাচার করত, হয়তো এতদিন মেরেও ফেলতো, কিন্তু বাবার জন্য কিছু করতে পারে না। বাবা না থাকলে এতদিন হয়তো বা মরেই যেতাম। যাই হোক, পরের দিন আমি হাফসার সাথে দেখা করতে চলে যাই। হয়তো হাফসার সাথে সাথে দেখা করতে পারি না। একে একে তিন দিন চলে যায়, কিন্তু হাফসার সাথে দেখা করতে পারলাম না। হ্যাঁ, বিষণ্ণতা মনে বাসায় ফিরছিলাম। এখন রাত হয়ে গিয়েছিল, আমি বাসার দিকেই আসছিলাম। আচমকা আমার শরীরটা শিউরে ওঠে। আমি সামনের দিকে আন মনে হেঁটে যাচ্ছিলাম, তখন আমার কানে একটা শব্দ আসলো। শব্দটা এমন ছিল, চলে আয়, আমার কাছে চলে আয়, আর একটু সময় আছে, সামনে আয়। আমি আওয়াজটা শুনে চমকে যাই। ভয়ে আমার শিরে দাঁড়াতে শীতল বাতাস বয়ে যায়। কি ভয়ঙ্কর আওয়াজ! আমি ভালো করে আশেপাশে তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি মনের ভুল ভেবে রাস্তা দিয়ে হাঁটতে থাকি। যত সামনে এগোতে যাচ্ছিলাম, ততই মনে হচ্ছিল আওয়াজটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। যখন আমি বাসঝাড়ের দিকে আসছি, তখন আচমকা ভয় আরও বাড়তে থাকে। বাতাসের কারণে বাতাসগুলো কচকচ করে আওয়াজ হচ্ছিল, আর বাসগুলো বাতাসে হেলছিল, মানে রাস্তার এই পাশে একবার আছড়ে পড়ছিল, আবার রাস্তার ওই পাশে আছড়ে পড়ছিল। আমি তাও ভয় ভয় সামনের দিকে এগোতে থাকি, কারণ বাসার সময় মতো না গেলে আল্লাহ জানে সৎমা আমার বাবার সাথে কি না কি বলবে। আমি সাহস করে এগোতে থাকি। এখন আমি আবারও শুনলাম, আরে চলে আয়, একটু সামনে আয়। তখন আমার শরীর শীতল হয়ে যায়। কি করবো কিছু বুঝতে পারছিলাম না। মনে এক রাস সাহস নিয়ে এগোয়ে গেলাম সেই বাসার দিকে। কিছু দূর আসতে আবছে আলোতে দেখতে পেলাম একটা লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে একটু সাহস পেলাম। লোকটাকে দেখে ভীষণ রকম ভয় অনেকটা কমতে থাকে। আমি বললাম, কাকু কে আপনি? কাকু আমাকে একটু বাসার থেকে এগিয়ে নিয়ে আসবেন, আমার না অনেক ভয় করছে, আশেপাশ থেকে কেমন যেন বাজে বাজে আওয়াজ আসছে। লোকটা মাথা নাড়লো। আমি লোকটার পেছনে হাঁটতে থাকি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি দেখতে পাই লোকটা মাটি থেকে কেমন যেন ওপরে উঠছে। আমি হেঁটে যাচ্ছি, আমার ছায়া আছে, কিন্তু লোকটার কোনো ছায়া দেখতে পেলাম না। আমি তখন থমকে যাই, এইটা কিভাবে সম্ভব? আমি ভয় ভয় বললাম, কাকু কে আপনি বলুন তো, আপনার তো ছায়া পড়ছে না। তখন সে বলল, আমি কে দেখবি, দেখ আমি কে। এই বলে আমার দিকে ফিরে হাসতে হাসতে লোকটা নিজের রূপ পরিবর্তন করতে লাগলো। কি বিভৎস দৃশ্য, যা বর্ণনা করা সম্ভব নয়। আমি দেখতে পাই লোকটা আস্তে আস্তে লম্বা হতে শুরু করলো, যতদূর যেন বেরিয়ে আসছিল। নাকের মাঝ রীতিমতো ভর ভর করে গর্ত হয়ে গেল, আর যা দিয়ে রক্ত টক বক করে বের হয়ে আসছিল, হাতের নখগুলো পর পর হয়ে যাচ্ছিল। কি বিভৎস ভয়ঙ্কর দৃশ্য! এই রূপ দেখে আমার জ্ঞান হারিয়ে যায়। আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। তখন আজম শয়তানটা এসে আমার গলা চাপতে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম যেন যায় যায় অবস্থা। আমার গলায় এত জোরে চাপ দিচ্ছিল, আমি তার হাত ছাড়াতে পারছিলাম না। আমি বুঝতে পারি শয়তানটা আস্তে আস্তে আমার গলা থেকে হাতটা সরিয়ে নিচ্ছে। এমন সময় শয়তানটা আমার গলা থেকে হাতটা ছড়িয়ে নিল, আমি ঠাস করে মাটিতে পড়ে যাই। তখন শয়তানটা পিছাতে থাকে আর আমাকে বলতে থাকে, আজকের মতো বেঁচে গেলি আমি আবারও আসবো। তখন আমি গলা ছেড়ে কাশলাম, মুখে হাত দিয়ে দেখি রক্ত বেরিয়ে আসছে, আর কিছুক্ষণ ধরে রাখতে হয়তো বা মারাই যেতাম আমি। আর আমার জ্ঞান ফিরে যায় এমন অবস্থায় আমি পেছনে তাকিয়ে সাতটা সাদা ফাঁক ফোঁকে বিড়াল আমার
পেছন দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাই, মানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার রুমে শুয়ে আছি। আমার চারপাশে বৃষ্টি শুঘ্রাণে ভরে গেছে। আমি ঘরের দিকে চলে যাই, তখন আমি দেখতে পাই আমি চমকে যাই, আমার দিকে এমনভাবে তাকিয়ে ছিল যেন ভূত দেখেছে। আমাকে দেখে মা তেমন কোনো খুশি হতে পারেনি, আশেপাশে তাকিয়ে বাবাকে দেখতে পায় না। তখন নীলিমা আমাকে এসে চড়িয়ে ধরে আর বলল, ভাইয়া এই 7 দিন তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা কত খুঁজেছি জানো? আমি বললাম, কোথায় ছিলাম মানে? আমি তো ঘরে শুয়েছিলাম, দেখতে তো পারলি, আমি ঘর থেকে বেরিয়ে আসলাম। আচ্ছা নীলিমা বাবাকে দেখছে না, বাবা কোথায়? নীলিমা বলল, ভাইয়া বাবা আরো 4 দিন আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এটা শুনে আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি আমার সামনে হাফসাকে দেখতে পাই। আর চারিদিকে তাকিয়ে দেখি এটা আমার বাসা নয়, এটা ভিন্ন একটা জগৎ। এরপর কি হলো? মানবকে সাতানের হাত থেকে কে বাঁচালো? কে ছিল 7টা বিড়াল? মানবের বাবা মারা গেল, আর মানব কিভাবে ভিন্ন জগতে চলে গেল? আর হাফসা মেয়েটাই বা কে ছিল? সকল প্রশ্নের উত্তর পেতে হলে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই ভয়ঙ্কর ঘটনার দ্বিতীয় খণ্ড। যশু ভাই এবং সকল লিসনারগণ আমাকে ক্ষমা করবেন, সম্পূর্ণ ঘটনাটা দিতে পারলাম না, এই জন্য লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা ভালো লাগলে আপনার মত করে প্রচার করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, পরের সপ্তাহে দেখা হবে এই পর্বের দ্বিতীয় খণ্ড নিয়ে। কে কে শুনতে চান এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমি আসিফ বলছি মালয়েশিয়া থেকে। One word. Wow. What a story, Asif bhai. এটা কি ছিল ম্যান? This is story. My goodness. এরকম তো স্টোরি চাই আসিফ ভাই। Oh man. মাথা নষ্ট করা একটা স্টোরি ছিল। এত সুন্দর করে কিভাবে লেখেন আমার জানা নাই ভাই। একদম মানে একটা ফামিলি হয় না আপনার স্টোরি পড়ার সময়। মাই গুডনেস, এত সুন্দর একটা স্টোরি আপনার ছিল ভাই। এবং ঘটনা কিন্তু আরও অনেক বাকি আছে, দ্বিতীয় খণ্ড বাকি আছে। আরে বাবারে বাবা, এ তো মনে হচ্ছে মাস্টার পিস স্টোরি হতে যাচ্ছে। এবং এটা হোসেন কবিরাজের ঘটনা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা হোসেন কবিরাজের ঘটনা, ভাবা যায়। মাই গুডনেস, এবং সব কিছুতে একটা ঘোড়াটা রয়ে গেল কিন্তু স্টোরিতে। স্টোরিটা একই সাথে অসাধারণ, একই সাথে অনেক বেশি রহস্যময়, একই সাথে খুবই ইমোশনাল, এবং একই সাথে অদ্ভুত। সব মিলিয়ে ধামাকও হতে যাচ্ছে স্টোরি, বাইরে ভাই উড়ে গেল তো। এবং আমার কাছে মনে হচ্ছে এইবার একটা জম্পেশ খেলা হবে। আপনার এই প্রথম বোধহয় একটা স্টোরি আমি 2 খণ্ডে শেষ করতে চলেছি, এবং আমি আশা করছি দ্বিতীয় পর্বটা বেশ অদ্ভুত হবে, ভয়ঙ্কর হবে, ডার্ক হবে, এবং একই সাথে রহস্যময় হবে। এবং আজকে কিন্তু সব কিছু রহস্য রহস্য থেকে গেল। হোয়াট এ স্টোরি ম্যান, হোয়াট এ স্টোরি, মাশাআল্লাহ ভাই। আসিফ ভাই লাভ ইউ ম্যান, উড়াই দিয়েছেন আজকে স্টোরিতে। অনেকদিন পর আপনার স্টোরি শুনে একেবারে হতভম্ব হয়ে গেছে। এর আগের স্টোরি যেটা আপনি ঈদ স্পেশালে পাঠিয়েছেন সেটা বেস্ট একটা স্টোরি ছিল, ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের আরও অনেক অনেক স্টোরি আছে, আমি আসলে আসিফ ভাইকে অনেক অনেক বেশি পছন্দ করি। দিস গাই ইজ সুপার স্পেশাল। আমি মালয়েশিয়াতে যখন গেছিলাম তার সাথে আমি দেখা করে বুঝতে পেরেছিলাম হাউ মাচ স্পেশাল পার্সন হি ইজ। মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি, মাশাল্লাহ। এবং আসিফ ভাইয়ের আজকের স্টোরি কিন্তু এক কথা উড়ে গেছে ভাই, উড়ে গেছে, মাশাল্লাহ। লাভ ইউ সো মাচ ব্রো। আশা করছি আপনাদের সবার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট সার্থক হয়ে যায়, বারবার বলেছি, আজকেও বলছি, সামনেও বলবো, বিকজ দিস শো ইজ অল অ্যাবাউট ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, লাভ ইউ সো মাচ। আশা করছি পরবর্তী খণ্ড খুব দ্রুতই পাঠিয়ে দেন, ইনশাল্লাহ উড়ে যাবে। আর বুঝতে পারছি এখানে হাফসা জিন মানে পুরো বিষয়টা কেমন জানো ঘোলাটে হয়ে আছে। আসলে আমি বুঝতে পারছি না এরা হাফসা জিন কি আসলে পড়ি নাকি অন্য কিছু, মানে কেমন জানো অনেকগুলো প্রশ্ন বোধক থেকে গেল। আর কেই বা মারলো, কীভাবেই বা মারলো, হু ইজ দিস কিলার যে কিনা বাবাকে মেরেছে? আর কেই বা এভাবে করে মায়াজাল সৃষ্টি করছে ধীরে ধীরে? বিয়ের ছিল স্টোরিটা, অনেক বেশি বিয়ের ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার। চলে যাই পরবর্তী ঘটনায়, এবং আপনাদের সবার কাঙ্ক্ষিত ঘটনা অমর জিনের ঘটনায় চলে যাই। ইয়াসিন ভাইয়ের অমর জিনের ঘটনায়,
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয়জুষ ভাই এবং প্রিয় লিসনারগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভীষণ ভালো আছি। আজ আবারও আপনাদের মাঝে আপনাদের প্রিয় হাকিম হুজুরের ওমর জিনের ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটা শুনে আপনাদের এক প্রকার ভয়ের জগতে হারিয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলে যাই হাকিম হুজুরের ঘটনায়। তিনি যেভাবে ঘটনাটি বলেছেন আমি ঠিক সেভাবে বলছি। বলছেন হাকিম হুজুর, শোন দাদু ভাই, এর আগের যে ঘটনাগুলো তোরে বলেছি সেই ঘটনাগুলো আমি তেমন বড় বিপদে পড়িনি, কিন্তু আজকে তোদের যে ঘটনাটা বলবো সে ঘটনার মধ্যে আমি নিজে জীবনকে বাজি রেখেছিলাম, বুঝলি? আর কি করে আমি আমার জীবন বাজি রেখেছিলাম সেটাই তুই ঘটনার মধ্যে জানতে পারবি। একদিন আমি ঘরে বসে সিদ্দিকের সাথে কথা বলছিলাম, যখন আমরা কথা বলছিলাম তখন আমি শুনতে পাই কে যেন আমাকে ডাকছেন। তখন আমি সিদ্দিককে বিদায় জানিয়ে বাইরে চলে যাই। লক্ষ্য করলাম কে ডাকছে। আমি কি দেখছি একজন পুরুষ মানুষ আর একজন মহিলা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে পুরুষ লোকটি বলল, আপনি কি হাকিম হুজুর? তখন আমি বললাম, হ্যাঁ আমি হাকিম হুজুর। আমি কথাটি বলতেই সে পুরুষ এবং মহিলা দুজনে একসাথে কান্নাকাটি শুরু করে দিল। তাদের কান্না করতে দেখে আমি তাদেরকে বললাম, আহা কি হয়েছে, আপনাদের কি হয়েছে, আপনারা এমন করে কান্না করছেন কেন? আপনার কান্না থামান, কান্না থামান, আর কি হয়েছে আমাকে একটু খুলে বলুন। আসুন আসুন ঘরে আসুন, ঘরে আসুন, তারপর পুরো ঘটনা বললেন, কান্নাকাটি করেন না। তারপর তারা ঘরে চলে আসলো এবং বসে বললো। কিছুদিন পর পুরুষ লোকটি বলল, হুজুর আমরা অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি আমার ছেলেকে বাঁচান। তখন আমি বললাম, আচ্ছা আপনার ছেলের কি হয়েছে শুরু থেকে পুরো ঘটনাটি বলুন। তখন সে লোকটি বলা শুরু করলো। সে লোকটি যেভাবে বললো আমি ঠিক সেভাবে বলছি। বলছেন লোকটি, আমার নাম সাব্বির, আর আমার পাশে যে মহিলাটাকে দেখছেন তিনি আমার স্ত্রী রূপালী। আমাদের দুজনের একটা ছেলে আছে, ওর নাম সূর্য। আমাদের তিনজনের অনেক সুখী একটা পরিবার। আমি একজন ডাক্তার, আমাদের দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমাদের জীবনে কালো অন্ধকার তখন নেমে আসে যখন আমরা আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামে আমাদের তেমন কেউ থাকতো না। আগে আমার বাবা মা থাকতো, কিন্তু অনেক বছর আগে তারা মারা গিয়েছে। প্রায় ছুটিতে আমি আমাদের গ্রামের বাড়িতে যেতাম। এবারে ছুটিতে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে চলে যাই ঘুরতে। গ্রামের বাড়িতে যাওয়ার পর কিছুদিন ভালোই কাটছিল, কিন্তু একদিন আমার স্ত্রী রূপালি আমাকে বলল, আচ্ছা আমরা তো প্রায় প্রতি বছরই তোমাদের গ্রামে ঘুরতে যাই, আর তোমাদের গ্রামের আশেপাশে প্রায় সব কিছু দেখা আমার শেষ, কিন্তু আমরা তোমাদের দক্ষিণ পাশের গ্রামটা আছে সেই গ্রামটা তো কখনো ঘুরে দেখা হয়নি। তখন আমি বললাম, ঠিকই বলেছ, তো চলো আজকে দক্ষিণ পাশের গ্রামটা আছে না ওখানে একটু ঘুরে দেখা নি। আর আমি অনেক বছর হলো সেই গ্রামে যাই না। আচ্ছা কাল না হয় রফিক চাচাকে নিয়ে গ্রামে যাবো, ঠিক আছে? আর রফিক চাচা হলো আমাদের গ্রামের এক দুঃসম্পর্কের চাচা। আমরা যতবারই গ্রামে এসেছি ততবারই আমাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে। তারপর দিন আমি আর রফিক চাচার বাড়িতে চলে যাই। তার কাছে গিয়ে বললাম, আচ্ছা চাচা আপনি তো আমাদের প্রায় সব গ্রামই ঘুরে দেখেছেন, কিন্তু দক্ষিণ পাশে যে গ্রামটা আছে সেই গ্রামে তো কখনো ঘুরে দেখার নেই। দক্ষিণ পাশে সেই গ্রামের কথা শুনতে রফিক চাচা বেশ ভয় আতঙ্কে উঠলো আর আমাকে বলল, বাবা বাবা সাব্বির, ওই গ্রামে যাওয়ার কথা তুমি মাথা থেকে ফেলে দাও, চিন্তা করবো না, ঠিক আছে? আর ওই গ্রামটা একটা অভিশপ্ত গ্রাম, আশেপাশে যত গ্রাম আছে এদিকে কিছু ওই গ্রামে কেউ যায় না, বুঝতে পারলে? ওই গ্রামটা কিন্তু অভিশপ্ত গ্রাম। তখন আমি বললাম, অভিশপ্ত মানে কি বলছো, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। তখন রফিক চাচা বলল, কয়েক বছর আগে ওই গ্রামে হঠাৎ করে অনেক বাচ্চা অস্বাভাবিক অজ্ঞান হয়ে যায়, আর তাদের কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। সেই অজ্ঞান হওয়া বাচ্চাদের মধ্যে যে বাচ্চা তো গ্রামের গ্রামের বাইরে যাচ্ছিল, সে বাচ্চারাই মারা যাচ্ছিল। এটা দেখে গ্রামের লোকেরা সে অজ্ঞান হয়ে বাচ্চাদের গ্রামের বাইরে নিয়ে চলে যায়, এবং গ্রামের ভেতরে অনেক ডাক্তার থেকে তাদের চিকিৎসা করা হয়, কিন্তু কোনো ডাক্তার তাদের সুস্থ করতে পারছিল না। সব ডাক্তারই বলছিল যে এই বাচ্চাদের কী হয়েছে তারা কিছুই বুঝতে পারছে না, ডাক্তাররা কেউ কিছু করতে পারছে না দেখে সবাই মিলে অনেক অনেক বড় বড় কবিরাজ আলেম ডেকে আনে। তারা সবাই এসে একই কথা বললো যে এই গ্রামের উপরে বেশ অভিশাপ নেমে এসেছে, আর এই বাচ্চাদের সুস্থ করা তাদের পক্ষে সম্ভব না, আর এই বাচ্চাদের সুস্থ করতে গেলে তাদের জীবন চলে যেতে পারে। এই কথা বলে
সে কবির আছে এবং আরেকরা চলে যায়। কেউ কোনো সাহায্য করতে পারেনি। আমরা সবাই তো মনে করেছিলাম সেই গ্রামের বাচ্চারা হয়তো অভিশাপ লেগেছে, কিন্তু আশেপাশের গ্রাম থেকে যখন মানুষ তার বাচ্চাদের নিয়ে সেই গ্রাম থেকে চলে যায় তখন বের হতে নাই, তখন সে বাচ্চাদের কি অবস্থা ছিল। এই সকল ঘটনা দেখে কেউ আশেপাশের গ্রামে যায় না, আর সেই গ্রামে যে মানুষগুলো বসবাস করে তারাও তার সন্তান নিয়ে ওই গ্রাম থেকে বের করতে পারে না, কারণ তারা যদি ওই গ্রাম থেকে তাদের সন্তান নিয়ে বের হয় তাদের সন্তানরা মারা যাবে। তাই সে গ্রামের লোকেরা আসে আর গ্রাম থেকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারছে না। রফিক চাচার মুখে এই কথাগুলো শুনে আমরা বিশ্বাসই করতে পারিনি। আমি রফিক চাচাকে বললাম, কি সব আবোল তাবোল বলছেন, আচ্ছা চাচা সেই গ্রামের কি সকল বাচ্চার একই অবস্থা? তখন রফিক চাচা বলল, সকল বাচ্চা বলতে শুধুমাত্র যাদের 7 বছরের নিচে, তারা এই অস্বাভাবিক অজ্ঞান হয়ে জিন্দা লাশ গড়ে আছে ওই গ্রামে। তখন আমি রফিক চাচাকে বললাম, চাচা আমার কথাটা কেন জানি বিশ্বাস হচ্ছে না, একসাথে 7 বছর সকল বাচ্চা জ্ঞানহীন হয়ে জিন্দা লাশ হয়ে পড়ে আছে, বিষয়টা কেমন যেন অস্বাভাবিক লাগছে। আপনি আমাকে ওই গ্রামে নিয়ে চলুন না, আমি যাবো সেখানে। রফিক চাচা আমাকে নিয়ে যেতে কোনোভাবে যেন রাজি হচ্ছিল না, কিন্তু আমার অনেক জোরাজুরি করার পর সে রাজি হয়ে যায়। কিন্তু সে আমাকে বলল আমার স্ত্রীর সন্তানকে সে গ্রামে নিয়ে যাওয়া যাবে না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওই দেশে গ্রামে নিয়ে যাব না। তারপর আমি আর রফিক চাচা আমার স্ত্রী রূপালীর কাছে যায় এবং গিয়ে সব ঘটনা খুলে বলল। রূপালী তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমরা না হয় সেই গ্রামের ভেতরে ঢুকবো না, আমরা শুধু গ্রামের বাইরে থেকে গ্রামটা দেখে কেমন সেটা দেখে চলে আসবো, ঠিক আছে? তখন রফিক চাচা বলল, মা রূপালী তুমি কেন বুঝতে পারছো না এই গ্রামটা অভিশপ্ত গ্রাম, কেন বুঝতে পারছো না আশেপাশে থাকলেও তোমাদের ক্ষতি হতে পারে। কিন্তু রূপালী কোনোভাবেই রফিক চাচার কথা শুনলো না, সে যাবে তো যাবে এক প্রকার না ছোড় বান্ধা। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার না হয় গ্রামের বাইরে দাঁড়িয়ে থেকো, ঠিক আছে? তখন রূপালী বলল, আচ্ছা ঠিক আছে, আমরা সেই গ্রামে ঢুকবো না, এখন তো চলো। তারপর রফিক চাচা আমাদেরকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আমাদের সাথে আমাদের ছেলে সূর্য ছিল। রফিক চাচা আমাদের যাওয়ার পথে বারবার মানা করেছিল সেই গ্রামে যাওয়ার জন্য, কিন্তু আমরা শুনিনি। কিছুক্ষণ পর আমরা সেই গ্রামে ঢোকার রাস্তার সামনে চলে আসে। তারপর রফিক চাচা বলল, বাবা রূপেন শুধু আমার সাথে চলো তুমি, আর আর মা রূপালী তুমি তোমার ছেলেকে নিয়ে আশেপাশে ঘুরে দেখো, কিন্তু ভুলেও গ্রামের রাস্তার ভিতরে যাবে না, তোমার ছেলে নিয়ে ঢুকবে না, বললাম বিপদে পড়ে যাবো কিন্তু তখন। তখন রূপালী বলল, আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এই গ্রামে ঢুকবো না। তারপর আমি আর রফিক চাচা গ্রামের ভেতরে ঢুকে পড়ি। আমি গ্রামে গিয়ে দেখি রফিক চাচার বলার সকল ঘটনাই সত্য, গ্রামের সকল 7 বছরের নিচের বাচ্চাগুলো অজ্ঞান হয়ে পড়ে আছে। আমাদের ডাক্তারি ভাষায় এটাকে কোমা বলে। আমি কোনোভাবেই যেন বুঝতে পারছিলাম না যে একসাথে এতগুলো বাচ্চা কি করে কোমা যেতে পারে। আমি ডাক্তার, তাই সকল বাচ্চাদের আমি গিয়ে পরীক্ষা করি, কিন্তু আমি এসব কিছুই স্বাভাবিকভাবে দেখছিলাম, কোমায় যাওয়ার মতো কোনো বাচ্চা ছিল না ওখানে। তারপর কিছুক্ষণ গ্রামটাকে ভালো করে দেখে আমি আর রফিক চাচা সেখান থেকে চলে আসি। আমরা যখন গ্রামের বাইরে বের হতে নিব ঠিক তখন আমরা দেখি রূপালী ও আমার ছেলে সূর্য তারা গ্রামের ভেতরে, তাদের গ্রামের ভেতরে দেখে রফিক চাষা দৌড়ে তাদের কাছে চলে যায় আর ভয় ভয় রূপালীকে বলল, রূপালী মা এটা তুমি কি করলে, তোমাকে আমি বারবার মানা করেছিলাম তোমার ছেলেকে নিয়ে এখানে না ঢুকতে, তুমি কেন ঢুকলে? তখন রূপালী বলল, চাচা আমি তো গ্রামে ঢুকিনি, কিন্তু আমি যখন গ্রামের বাইরে দিয়ে একটু ঘুরছিলাম তখন আমার ফোনে এক বান্ধবী কল আসলো, আমি তার সাথে কথা বলে ব্যস্ত হয়ে পড়ি, আর তখন ফোনে ব্যস্ত হয়ে পড়ি যখন দেখলাম আমার সূর্য ছেলেটা সে গ্রামের ভেতরে ঢুকে গেছে। আমি তাকে ডাকছিলাম এবং সে শুনছিল না, এটা দেখে আমি ভয় পেলেও পরে দেখলাম আমার ছেলে গ্রামের ভিতরে ঢোকার পর কিছুই হয়নি, ভয়টা কেটে গেল। আর আপনি তো বলেছিলেন গ্রামের ছেলেকে নিয়ে ঢুকলে আমার ছেলের বাকিদের মতো অবস্থা হবে, কই আমার ছেলের তো কিছুই হলো না। তখন রবি চাচা বলল, তুমি ওই গ্রামে তোমার ছেলেকে নিয়ে ঢুকে গেছো, কিন্তু এই গ্রাম থেকে তোমার ছেলেকে নিয়ে বেরোতে পারবে না, এটা মাথা রেখো। এই গ্রাম যখন বের হতে নেবে তখনই তোমার ছেলের অবস্থাটা হবে বাকি বাচ্চাদের মতো। তখন আমি বললাম, রফিক চাচা আপনি কি সব যা বলছেন বলুন তো, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ আছে, আমার ছেলে কেন বাকি বাচ্চাদের মতো কমায় চলে যাবে, হ্যাঁ অজ্ঞান হয়ে যাবে কেন, এইসব কি ফালতু কথাবার্তা, বাদ দেন তো, এখন চলুন আমার গ্রামের বাড়িতে ফিরে যাই, চলুন। তখন রফিক চাচা বলল, বাবা
বাবা সাব্বির, একটা ভুল করছো, আর একটা ভুল করতে যেও না। হ্যাঁ, এই গ্রাম থেকে তোমার ছেলেকে নিয়ে বের হওয়ার চিন্তাও করো না। তোমার ছেলের অবস্থা বাকি বাচ্চাদের মতো আমি বললাম, আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবা, বিপদে পড়ে যাবা। তখন আমি রফিক চাচার কথা পাত্তা না দিয়ে আমি রূপালী আর আমার ছেলেকে নিয়ে গ্রামের বাইরে যাওয়ার জন্য রওনা হই। আমরা যখন বাইরে রওনা হলাম তখনই আমার ছেলে বিশাল এক চিৎকার দিয়ে ওঠে। আমি দেখতে পাই আমার ছেলে মাটিতে শুয়ে পড়েছে এবং ছটফট করছে। আমার ছেলের এই অবস্থা দেখে আমি আর রূপালী ভীষণ ভয় পেয়ে যাই। আমরা কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার ছেলে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। আমার ছেলের এই অবস্থা দেখে আমি আর রূপালী অঝরে কান্না করতে থাকি। আমি আমার ছেলেকে হসপিটালে নেওয়ার জন্য সেই গ্রাম থেকে বের হতে নেবে ঠিক তখনই রফিক চাচা আমার কাছে এসে আমাকে বলল, কি বাবা সাব্বির, আমি বলেছিলাম না তোমার গ্রাম থেকে বেরোতে গেলে তোমার ছেলের এই অবস্থা হয়ে বলেছিলাম, বাকি বাচ্চাদের মতো হয়ে গেল, বিশ্বাস হয়েছে, এবার বিশ্বাস হয়েছে আমার কথা? তখন আমি বললাম, হ্যাঁ চাচা এখন আমার বিশ্বাস হয়েছে, কিন্তু এখন আমার আমার ছেলেকে কীভাবে সুস্থ করব? চলুন এখনই আমার ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হবে। রফিক চাচা বলল, এতগুলো ভুল ভুল করেও তোমার শিক্ষা হয়নি, তুমি আবার তোমার ছেলেকে নিয়ে গ্রাম থেকে বেরোতে যাচ্ছ। এখন তো তোমার ছেলে জীবিত আছে, যদি গ্রাম থেকে বের হতে চাও তোমার কিন্তু ছেলে তোমার মাঝখানে থাকবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। রফিক চাচার মুখে এই কথা শুনে আমি যেন অছরে কান্না করে দেই আর বললাম, চাচা আমার অনেক বড় ভুল হয়ে গেছে চাচা, এখন আমরা কি করব, একটু উপায় আমাদের বলে দিন। তখন রফিক চাচা বলল, আমি যদি এর উপায় জানতাম তাহলে এতক্ষণ নিষ্পাপ বাচ্চাটাকে এভাবে লাশ জিন্দা লাশ হয়ে থাকতে দিতাম না। তোমার জানা ভালো কোনো কবির আস থাকলে তার কাছে গিয়ে সাহায্য চাও। তারপর আমি রফিক চাচার কথা মতো আমার ছেলেকে রফিক চাচার কাছে সেই গ্রামে রেখে কবিরাজের সন্ধানে বেরিয়ে পড়ি। আমার যেন অনেক অনেক খোঁজার পরে রূপালী দূরসম্পর্কের এক আত্মের কাছে আপনার ঠিকানা পাই। হুজুর, আপনাকে অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, তাই আমরা দেরি না করে আপনার বাসায় চলে আসি। এখন আপনি আমাদের ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান, আমাদের একমাত্র সন্তান, আপনি কিছুটা করুন। সাব্বিরের মুখে এই কথাগুলো শুনে আমি বেশ চিন্তায় পড়েছি আর আমি তাদেরকে বললাম, দেখুন আমি তো বাঁচানোর কেউ না, বাঁচাবার আমারই গাল না দানা, আমি শুধুমাত্র একটা উচিলা মাত্র, আমি শুধু কিছু করার চেষ্টা করব, আপনারা কোন চিন্তা করবেন না, আমি দেখি কী করতে পারি। আচ্ছা আগে চলুন আপনাদের সাথে সেই গ্রামে চলে যাই, আমি সেই গ্রামটাকে একটু দেখতে চাই, ঠিক আছে? তারপর আমি তাদের সাথে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম, একটা সময় সেই গ্রামে চলে আসি। কিন্তু গ্রামে আসার পর আমি গ্রামে তেমন কোনো অস্বাভাবিক কিছুর উপস্থিতি বুঝতে পারলাম না, কোথাও কোনো অস্বাভাবিক কিছু থাকলে আমি তো বুঝতে পারি, কিন্তু এই গ্রামে আমি কিছুই বুঝতে পারছিলাম না, একটা রহস্য ব্যাপার কাজ করছিল। তারপর আমরা সেই গ্রামের ভেতরে চলে যাই, গিয়ে আমি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখি। আমি দেখি সে গ্রামের সকল 7 বছরের নিচের বাচ্চাগুলো জীবন্ত লাশ হয়ে পড়ে আছে। এরকম দৃশ্য দেখে খুব বুক ফেটে একেবারে কান্না চলে আসছিল। খুব নিষ্পাপ বাচ্চাদের সাথে কিভাবে এমন করতে পারে, তারা সবাই যেন জীবন্ত লাশ হয়ে আছে। ওদের চেহারা ওদের মুখের দিকে তাকিয়ে মায়া লাগলো। তারপর আমি সাব্বিরকে বলি, আচ্ছা পুরো গ্রামটা তো আমি ঘুরে ঘুরে দেখলাম, আমাকে আজ রাতটা সময় দিন, আমি দেখি কী করতে পারি। তারপর সাব্বির আমাকে ওই গ্রামে নিয়ে খালি ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। তারপর রাত হলেই আমি বেলাল আর সিদ্দিককে ডাকি। আমি ডাকার কিছুক্ষণ পর বেলাল আর সিদ্দিক আমার কাছে চলে আসে। তারা এসে আমাকে সালাম দিয়ে বললো, হুজুর কেমন আছেন? তখন আমি বললাম, আমি তো ভালো নাই। তখন বেলাল বললো, কেন হুজুর, কী হয়েছে, আমাদেরকে খুনি বলুন। তারপর আমি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললাম। আমার সকল কথা শুনে সিদ্দিক বলল, আচ্ছা হুজুর আমাদের কিছু সময় দিন, আমরা কিছুক্ষণের ভেতরেই আপনাকে সকল খোঁজখবর নিয়ে আসছি। এই বলে বেলাল আর সিদ্দিক আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। প্রায় 2-3 ঘন্টা পর তারা ফিরে আসে। তারা আসার পর আমি তাদের মুখে হতাশার ছাপ দেখতে পেলাম। আমি তাদের প্রশ্ন করলাম, আচ্ছা কিছু জানতে পারলেন, আর আপনাদের এমন হতাশ দেখাচ্ছে কেন? তখন বেলাল বলল, হুজুর অনেক চেষ্টা করার পরেও কিছু জানতে পারিনি, কিন্তু আমরা একটা ব্যাপার জানতে পেরেছি। তখন আমি বললাম, কি ব্যাপার? হ্যাঁ কি জানতে পারলেন বলুন তো আপনারা। তখন সিদ্দিক বলল, হুজুর আমরা জানতে পেরেছি ওই বাচ্চাদের শরীরে এই বাচ্চাদের কোনো আত্মা নেই,
সেদিকের মুখে এই কথাগুলো শুনে আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আর তাকে বললাম, কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে নাকি? কোন মানুষের শরীরে আত্মা না থাকলে সে বেঁচে থাকবে কিভাবে? সে থাকতে পারে না। সিদ্দিক আমাকে বললো, হুজুর, বিষয়টা আমরা বুঝতে পারছি না যে আত্মা ছাড়া এই বাচ্চাগুলো কিভাবে জীবিত আছে। আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে রহস্য বের করতে পারিনি। তো না, আমি একটু রাগ করে বলি, আপনাদের সত্যি কি দিন দিন কমে যাচ্ছে নাকি? এই ব্যাপারটা আপনাদের জানতে পারছেন না? হ্যাঁ। তখন বিলাল বলল, হুজুর, রাগ করবেন না, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা জানতে পারিনি, আমাদের মাফ করবেন। তো আমি বললাম, আপনাদের দ্বারা কিছু হবে না, এখন আমার উমরকে ডাকা ছাড়ার কোনো উপায় নেই। তখন বিরাট বলল, হুজুর, আপনি ঠিকই বলেছেন, এই ব্যাপারে মনে হয় আপনার যখন সাহায্য করতে পারবে সে ওমর, আপনি তাকেই ডাকুন। তখন আমি বললাম, ডাকবো তো বটে, কিন্তু এখানে ওমরকে ডাকা যাবে না। ওমরকে এখানে আসলে অনেক মানুষ ঘর বাড়ি ক্ষতি হয়ে যাবে, আপনারা তো জানেন ওমর আসলে চারিদিকটা উল্টা পাল্টা হয়ে যায়। আর ওমর এখন আসলে চারিদিকে উলট পালট হয়ে যেতে পারে। তাই আপনারা একটা কাজ করুন, আমাকে এখান থেকে দূরে কোনো নির্জন জায়গায় নিয়ে যান, যেখানে ওমর আসলে আশেপাশে কোনো মানুষের ক্ষতি হবে না। তখন বেড়াল আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আপনার চোখটা বন্ধ করুন। আমি আমার চোখটা বন্ধ করলাম এবং সাথে সাথে দেরি না করে লক্ষ্য করলাম চোখটা কয়েক সেকেন্ডের মধ্যে আমি আমার দেহটাকে হালকা অনুভব করলাম। চোখ বন্ধ করার কয়েক সেকেন্ডের মধ্যে বিড়াল আমাকে বলল, হুজুর, চোখ খুলুন না, আমরা চলে এসেছি। আমি চোখ করে দেখি আমি নির্জন একটা খালি মাঠে দাঁড়িয়ে আছি। মাঠটা এতটা বিশাল ছিল, আশেপাশে কোনো জনবসতি ছিল না। তখন বিড়াল আমাকে বলল, হুজুর, এই জায়গাটা ওমরকে ডাকার জন্য ঠিক আছে, আপনি এখন নির্ভয়ে ওমরকে ডাকতে পারেন। তারপর আমি ওমরকে ডাকি। ওমরকে ডাকার সাথে সাথে আমি দেখতে পাই আমার আশেপাশটা চারিদিকে যেন ঝড় শুরু হয়ে গেছে। কি একটা ঝড়, আমি মুখে বোয়া করতে পারবো না। একটা জিনের আগমন যে কতটা ভয়াবহ হতে পারে এটা আসলে কেউ কল্পনা করতে পারবে না, বুঝতে পেরেছ? এটা বিভৎস, মানে হাত পা সবকিছু একেবারে ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক, আমি ওমরকে ডাকার সাথে সাথে দেখতে পাই চারিপাশটা ঝড় শুরু হয়ে গেল। সে কি ঝড় প্রকাশ করতে পারবো না, এবং এখন এই ঝড় হয়তোবা আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আমি এই ঝড় থেকে বেলালের হাতটা শক্ত করে ধরে ফেলি, কারণ আমি যদি বেলালের হাতটা শক্ত করে না ধরি তাহলে হয়তোবা এই ঝড়ে আমি সত্যি সত্যি উড়ে যাব। কিছুক্ষণ ওই ঝড়টা হওয়ার পর হঠাৎ করে আকাশ থেকে একটা বিশাল আলো এসে মাটিতে পড়ল। কিছুক্ষণ ঝড়টা হওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলাম চারিদিক ঘোলা হয়ে গেল, কেমন যেন চারিদিক কাঁপা শুরু হলো সবকিছু। আমি চোখে ঘোলা দেখছিলাম, চারিপাশটা মনে হচ্ছিল কেমন যেন গরম হয়ে যাচ্ছে আর নড়াচড়া করছে সবকিছু। সে হঠাৎ করে লক্ষ্য করলাম এতটাই চোখ ঝাপসা হয়ে আসছে যে আমি কিছু দেখতে পারছিলাম না, মনে হচ্ছিলাম অন্ধ হয়ে যাচ্ছি। এতটা ভয়ঙ্কর আগমন আমার ভাবত গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর ঝড়টা থেমে গেল। লক্ষ্য করলাম আস্তে আস্তে চারিদিকে ঝাপসা হাওয়াটা কমতে শুরু করলাম। যখন ঝাপসা ভাবটা কমে যাচ্ছিল তখন ওমরের সেই সুন্দর চেহারাটা আস্তে আস্তে স্পষ্টভাবে দেখতে পেলাম আমি। কি সুন্দর তার মুখ, ওমরের সুন্দর চেহারাটা আমি যতবার দেখি ততবারই যেন আমি অজ্ঞান হয়ে যাই। তার শরীর থেকে আসা সেই সুখান যেন আমি মাতাল হয়ে গিয়েছিলাম দাদু ভাই, আমি মুখে প্রকাশ করতে পারবো না সে যে কি অনুভূতি, আমি প্রকাশ করতে পারবো না। যাই হোক, সব কিছু শান্ত হওয়ার পর ওমর আমার কাছে সেটা সালাম দিয়ে বলল, হাকিম, কেমন আছো? তা আমি বললাম, আমি তো ভালো নাই। তখন ওমর বলল, কি হয়েছে তোমার, কেন তুমি ভালো নেই? তখন আমি বললাম, কি করে ভালো থাকি বলুন, আমার চোখের সামনে এতগুলো নিষ্পাপ নিরীহ বাচ্চা জীবন্ত লাশ হয়ে পড়ে আছে, এটা দেখার পর আমি কিভাবে ভালো থাকতে পারি বলুন? তখন ওমর বলে উঠল, বাচ্চারা জীবন্ত লাশ হয়ে পড়ে আছে মানে কি হয়েছে, আমাকে পুরো ঘটনাটা খুলে বলো। তারপর আমি ওমরকে প্রথম থেকে শেষ বন্ধু পুরো ঘটনা খুলে বলি। আমার কথা শুনে ওমর আমাকে বলল, আচ্ছা সবই তো শুনলাম, আমাকে কিছুটা সময় দাও, হাকিম, আমি দেখছি ব্যাপারটা। এই কথা বলে ওমর তার চোখটা বন্ধ করে। 30 মিনিট পর ওমর তার চোখটা খুললো, আমি দেখতে পেলাম ওমরের চোখ দুটো লাল টকটক হয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বেরিয়ে যাবে। ওমরের এমন অবস্থা দেখে আমি ওমরকে বললাম,
কি হয়েছে? অবশ্যই, আপনি এমন করছেন কেন? আর আপনাকে দেখে কিছুটা রাগান্বিত মনে হচ্ছে। তখন ওমর আমাকে বলল, হাকিম, আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, তাই তোমার এখনো কিছু রাগান্বিত মনে হচ্ছে, কিন্তু আমি যদি এখন আগের ওমর থাকতাম তাহলে তুমি দেখতে পারতে আমার কতটা রাগ হচ্ছে এখন। তখন আমি ওমরকে বললাম, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনি রাগ করতেছেন কেন? তখন ওমর বলা শুরু করলো, কয়েক বছর আগে ওই গ্রামে সুচি নামে একটা মেয়ে তার 7 বছরের ছেলেকে নিয়ে থাকতো। সুচির স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। সুচি অনেক গরিব ছিল, অনেক কষ্টে তার ছেলেকে নিয়ে 3 পার করছিল। একদিন সুচির ছেলে গাছে উঠে এবং সে গাছ থেকে পড়ে যায়। সুচির ছেলে গাছ থেকে পড়ে গিয়ে মাথায় অনেক আঘাত পায়। সুচি তার ছেলেকে নিয়ে হাসপাতালে চলে যায় এবং হাসপাতালে যেয়ে তার ছেলের মাথাটা আঘাত অনেক গুরুতর থাকায় ডাক্তাররা টাকা চায় চিকিৎসা করার জন্য। সুচি গরিব, তার ছেলেটা টাকার অভাবে লোকের কাছে যায় কিন্তু চিকিৎসার জন্য, কিন্তু কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করে না। আর টাকা জোগাড় করতে না পারায় সুচির ছেলের চিকিৎসাও হওয়ানো হয় না। তারপর চিকিৎসার অভাবে সুচির ছেলে মারা যায়। সুচির ছেলে মারা যাওয়ার পর সুচি একদম পাগলের মতো হয়ে যায়। সুচি তার ছেলেকে মৃত্যুর জন্য পুরো গ্রামবাসীকে দায় করে, আর পুরো গ্রামবাসীর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে এক ভয়ঙ্কর তান্ত্রিকের কাছে যায়। সুচি তান্ত্রিকের কাছে গিয়ে বলে, সে যেমন তার সন্তান হারানোর বেদনায় ছটফট করছে, পুরো গ্রামের লোক যেন ঠিক তেমন তার সন্তান হারানোর বেদনায় ছটফট করে। তখন তান্ত্রিকও রাজি হয়ে যায় সুচির সাহায্য করার জন্য। আসলে সুচি যে তান্ত্রিকের কাছে গিয়েছিল, সেই তান্ত্রিক ছিল শয়তানের অনেক বড় একটা পূজারি। ওর কাছে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন রয়েছে, ইফরিত, বারিদ, হিন, সিলাত, এমন অনেক জিন রয়েছে তার কাছে। আর তার সেই জিনদের শক্তিশালী করার জন্য তার এমনই একজনের দরকার ছিল। তাই সে তান্ত্রিক সুচিকে বলল, আমি তোর কাজ করে দিব হৃদয়ের বিনিময়ে, তোকে তোর জীবন দিতে হবে, নিজেকে বলি দিতে হবে। আমি তোকে মেরে তোর আত্মা বার করে সে আত্মাকে এমন এক জগতে নিয়ে যাব যেখানে আত্মা ছাড়া কেউ যেতে পারে না। আর আমি ওই গ্রামের 7 বছর আর তার নিচে যত বাচ্চা আছে সকল বাচ্চার আত্মা আমি জীবন্ত বের করে তোর কাছে ওই জগতে রাখবো। এর ফলে ওই বাচ্চারা মরবে না, আর তোর গ্রামের বাচ্চারা জীবন্ত লাশ হয়ে দেখবে। তাদের বাবা মা সবাই তোর থেকে বেশি কষ্ট এবং বেদনায় ছটফট করবে। বল, তুই নিজের বলিতে রাজি আছিস? তখন সুচি কিছু চিন্তা না করে রাজি হয়ে যায়। আর তান্ত্রিক ও সুচিকে হত্যা করে সুচির আত্মা বার করে বায়াজানে বানানো সে আত্মার জগতে পাঠিয়ে দেয়। তারপর তান্ত্রিক তার জিনদের মাধ্যমে গ্রামের সকল 7 বছর কিংবা তারও কম বাচ্চার আত্মা বের করে সুচির কাছে দিয়ে দেয়। আর সুচি তখন সকল বাচ্চার আত্মাকে সেখানে থাকা আম গাছের আমের ভেতরে বন্দি রেখে যায়। আর ওই তান্ত্রিকটা একটা অমাবস্যার রাতের জন্য অপেক্ষা করছিল। সে অমাবস্যার রাতটা 133 বছর পর একবার হয়। আরে, অমাবস্যার রাতটা অন্য সব অমাবস্যার রাতের মতো নয়। এই অমাবস্যার রাতে যদি কোনো জিনদের মিলন ঘটে, তবে সে জিনদের মিলনের ফলে যে বাচ্চা প্রসব হবে সেটা অনেক শক্তিশালী হবে, কারণ স্বয়ং ইবলিস সে বাচ্চাকে শক্তি প্রদান করবে। আর সে তান্ত্রিক চাচ্ছে সে শক্তিশালী জিন বাচ্চাটাকে জন্ম দিয়ে তার মধ্যে সকল বাচ্চাদের আত্মা প্রবেশ করিয়ে ওই জিনটাকে আরো ভয়ঙ্কর রকমের শক্তিশালী বানিয়ে নেবে। ওর মুখে এই কথাগুলো শুনে আমি বললাম, আচ্ছা, এইটাও কি সম্ভব? একটা মানুষের আত্মা তার শরীর থেকে এইভাবে করে এতদিন বাইরে বের করে রাখা, আর তাছাড়া ওই বাচ্চাগুলোর শরীর তো কোনো আত্মা নেই, সে বাচ্চারা তাহলে কিভাবে জীবিত আছে? তখন ওমর বলল, হাকিম, তোমরা মানুষেরা যখন ঘুমাও তখন তোমাদের আত্মা কিন্তু তোমাদের শরীর থেকে বাইরে বের হয়ে যায়, এটা তো তুমি জানো। তখন বললাম,
এইটা আমি জানি, মানুষ ঘুমানোর পর তার শরীর থেকে মাঝে মাঝে তার আত্মা বেরিয়ে যায়। কিন্তু এর সাথে এই ঘটনার সম্পর্ক কি? তখন ওমর বলল, হাকিম, আসলে ব্যাপারটা হলো ওই তান্ত্রিক কোনো এক তন্ত্রের সাহায্যে পুরো গ্রামকে মায়াজালে আটকে রেখেছে, আর সেই মায়াজালের ভেতরে যত 7 বছর কিংবা তার কম বয়সের বাচ্চা থাকবে তারা সবাই গভীর ঘুমে থাকবে। তোমাদের আধুনিক ভাষায় সেটাকে কোমা বলা হয়। আর যতক্ষণ ওই বাচ্চারা ওই গ্রামের ভেতরে মায়াজালে আছে ততক্ষণ তাদের ঘুম ভাঙবে না। এর কারণে তারা এখনো জীবিত আছে। আর যখন গ্রামের মানুষ তাদের সন্তান নিয়ে গ্রামের বাইরে যায় তখন সে বাচ্চারা মায়াজাল থেকে বেরিয়ে যায়, তাদের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর তার আত্মা তাদের শরীর থেকে বের হতে পারে না, কারণ তাদের আত্মা তো সেই তান্ত্রিকের বানানো আত্মার জগতে বন্দী আছে। আর সেই বাচ্চাদের শরীর তাদের আত্মা প্রবেশ করতে না পারায় সে বাচ্চাটা মারা যায়। তারপর আমি ওমরকে বললাম, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু যখন বাচ্চাদের কীভাবে সুস্থ করব, উপায় আছে তাকে বলে দিন। তখন ওমর বলল, হাকিম, এই বাচ্চাদের বাঁচাতে হলে তাদের আত্মাকে আগে সেই তান্ত্রিকের তৈরি বায়ার জগৎ থেকে মুক্ত করতে হবে। আর তাদের মুক্ত করার উপায় হলো যে আম গাছ সকল বাচ্চাদের আত্মাকে বন্দী করে রাখা হয়েছে, সেই আম গাছে একটা বড় আম আছে, সে আমটা হলো তান্ত্রিকের তৈরি মায়াজালের জগতের সুরক্ষা কবচ। সে আমটাকে যদি কোনোভাবে নষ্ট করা যায় তাহলে তান্ত্রিক সে পুরো মায়াজাল কেটে যাবে, আর সকল বাচ্চাদের আত্মা মুক্ত হয়ে যাবে। তখন আমি বললাম, তাহলে দেরি করছেন কেন? আপনি এখনই সেই মায়াজগতে চলে যান না, আর সে আমটা নষ্ট করে সকল বাচ্চাদের আত্মাকে রক্ষা করুন না। ওমর তখন বলল, হাকিম, আমি যদি সে মায়াজালের জগতে যাই তাহলে সে মায়াজালের জগৎটা নিমিষে ধ্বংস হয়ে যাবে, আর সে মায়াজালের জগৎটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে মায়াজালে থাকা কাজটাও ধ্বংস হয়ে যাবে। এরপরে সে গ্রামে বন্দী সকল বাচ্চাদের আত্মাও নষ্ট হয়ে যাবে। তখন বিড়াল বলল, ও বোন, আপনি গেলে যদি সে মায়াজাল জগৎ ধ্বংস হয়ে যায় তাহলে আমরাও যাব। তখন অমর বলল, তোমরা কি আমার পুরো কথা শুনোনি এখনো? আমি তাকে বলেছি সেটা মায়াজালের এক আত্মার জগৎ, এই জগতে কোনো জিন প্রবেশ করতে পারবে না। আমি কেন? আমি ছাড়া যদি অন্য কোনো জিন প্রবেশ করে তাহলে সেই জগৎ ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওর উপায় কি বলুন তো, কি করে বাঁচাবো সে বাচ্চাদের? অমর তখন বলল, যদি এমন কোনো মানুষের আত্মাকে সে জগতে পাঠানো যায় যে কিনা ওই জগতে গিয়ে ওই আমটাকে নষ্ট করতে পারবে, তাহলে এই বাচ্চাকে বাঁচানো সম্ভব। তা বললাম, তাহলে অমর, আপনি আমার আত্মাকে সে জগতে পাঠান, আমি গিয়ে সে আমটাকে নষ্ট করে দেব। আমার মুখে এই কথাটা শুনে অমর আর বিড়াল অবাক হয়ে গেল। অমর তাকে বলল, হাকিম, তোমার কি মাথা ঠিক আছে? তুমি কোথায় যাবার কথা বলছো বুঝতে পারছো? তোমার আত্মাকে সে মায়াজালের জগতে যদি আমি পাঠিয়ে দিই, তোমার আত্মা যদি সঠিক সময় তোমার শরীরে প্রবেশ করতে না পারে তাহলে তুমি মারা যাবে। তারপর বললাম, আমি আমি প্রাণের মায়া করি না, আমি আমার প্রান্তে হলেও আমার শেষ চেষ্টাটা করবো, ওই বাচ্চাদের বাঁচানো খুব দরকার, আপনি আমার আত্মাকে পাঠান ওই জগতে। তখন ওমর, বেলাল আর সিদ্দিক অনেকভাবে আমাকে বোঝালো, কিন্তু আমি তাদের কথা শুনিনি। শেষ পর্যন্ত ওমর রাজি হয়ে যায় আমার আত্মাকে ওই জগতে পাঠানোর জন্য। ওমর আমাকে বলল, হাকিম, সত্যি তোমার মতো মানুষ হয় না, তুমি অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন দিতে ভাবছো না। আচ্ছা, তোমার আত্মাকে সে জগতে পাঠাচ্ছি, একটা কথা মনে রেখো, তোমাকে আর কোনোভাবে সাহায্য করতে পারবো না আমরা, যা কিছু করার তোমাকে করতে হবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনারা আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার আমার সাথে আমার আল্লাহ তালা আছে, আল্লাহ যদি চায় আমি ঠিক এই কাজটা করতে পারবো, সমস্যা নেই, আর আল্লাহ যদি আমার মৃত্যুর এইভাবে লেখার আগে
তাহলে আমি আস্তে আস্তে মেনে নিলাম জান। তখন ওমর বলল, হাকিম, আমার বিশ্বাস তুমি পারবে এই জায়গাটাতে কাজটা করতে। তার আমি বললাম, আচ্ছা আর দেরি না করে আবার আমার আত্মাটাকে পাঠিয়ে দিন। ওমর তখন বলল, হাকিম, আমি তোমার আত্মাকে পাঠাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার কাছে 3 দিন সময় থাকবে, আর এর ভিতরে তোমার আত্মা তোমার শরীরে প্রবেশ করতে না পারলে তোমাকে আর বাঁচানো সম্ভব হবে না। তখন উপাস থেকে বেলাল বলল, হুজুর, আরেকবার চিন্তা করুন, কাজটা কিন্তু অনেকটাই কঠিন, আর আপনার কিছু হয়ে গেলে আমাদের কি হবে। এই বলে বেলাল আর সিদ্দিক কান্না করা শুরু করলো। আমি এই প্রথম তাদের কান্না করতে দেখলাম। তাদের কান্না মনে হলো পুরো আকাশ জমিন কান্না করছিল। তাদের কান্না দেখে আমারও কান্না চলে আসলো। আমিও তাদের সাথে কান্না করে দিই আর বললাম, কান্না থামান, কান্না থামান, আপনারা এমনি কান্না করলে আমিও দুর্বল হয়ে যাবো, আমাকে সবল করেন, আমাকে সাহস দেন, পারবো ইনশাল্লাহ। তারপর বেলাল বললো, আচ্ছা হুজুর, আমরা আর কান্না করবো না, কিন্তু আপনার কিছু হলে আপনি তান্ত্রিককে ছাড়বো না। আমাদের মাঝে এত কথা হচ্ছিল, কিন্তু ওমর কোনো কথা বলছে না। আমি বুঝতে পারছিলাম ওমর খুব কষ্ট পাচ্ছে, কিন্তু সে প্রকাশ করছে না। তখন আমি ওমরকে বললাম, ওমর, হ্যাঁ, আর দেরি করবেন না, এখন আপনি আমার আত্মাটাকে ঐশ্বত পাঠিয়ে দেন, এছাড়া উপায় নেই, আমি আমার জান দিয়ে হলো বাঁচাতে চাই। ওমর তখন বলল, আচ্ছা হাকিম, তুমি তোমার চোখটা বন্ধ করো আর তোমার হাতে আমার হাতটা রাখো, আমার দেয়া এই হাতটা তোমার সাথে রাখবে অবশ্যই, আর একটা কথা বলে রেখো, ওই চোখেতে কিন্তু কিছুই আসল নয়, সব কিছুই মায়াজাল, আর সেখানে তোমাকে ভয় দেখাতে পারবে কিন্তু কেউ কিছু করতে পারবে না, আর আমার হাতটা সঠিক সময় ব্যবহার করবে, আমার কথাগুলো মনে রেখো, এখন চোখটা বন্ধ করো। তারপর আমি আমার চোখ বন্ধ করলাম। তারপর ওমর আমাকে মাথায় হাত রাখলো। ওমর যখন আমার মাথায় হাত রাখলো, আমার মনে হচ্ছিল সারা দুনিয়ার আরাম যেন আমার মাথায় চলে এসেছে। আরে কি আরাম, কি আরাম, আমি বোঝাতে পারবো না। তারপর আর কিছুই মনে নেই আমার, শরীরটা শুধু হালকা হয়ে গেছিল, শুধু এতটুকু বুঝতে পারছিলাম। এরপর কত দিন চলে গেছে আমি জানি না, কত রাত চলে গেছে আমি জানি না, কত মাস চলে গেছে আমি জানি না। হঠাৎ একদিন আমার জ্ঞান ফিরল। আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখতে পাই আমি একটা নদীর পাড়ে কিনারায় পড়ে আছি। আশেপাশে কোনো জনবসতি নেই, যতদূর চোখ যাচ্ছে শুধু মাঠ, মাঠ আর মাঠ, নদী নালা, গাছপালা আর গাছপালা, কিন্তু জায়গাটা দেখতে অনেক সুন্দর ছিল। তারপর আমি ওই আম গাছটা খুঁজতে থাকি। আমি যত দূর হাঁটছিলাম তত শুধু নদী, খাল, বিল, মাঠ আর মাঠ, আর কিছুই দেখা যাচ্ছিল না। এমন করে প্রায় অনেকক্ষণ হাঁটার পর অনুভব করলাম পেছনে কেউ হাঁটছে। আমার মনে হচ্ছিল যে আমার পেছনে কেউ একজন আছে। আমি বিষয়টা দেখার জন্য পেছনে দেখাই, কিন্তু আমি পেছনে কাউকে দেখতে পাই না। তারপর আমি যখন সামনের দিকে ফিরি, তখন আমার সামনে একটা ছোট বাচ্চাকে বসে থাকতে দেখি। বাচ্চাটা উল্টো পাশে মুখ করে বসেছিল আর মাটিতে কিছু আঁকি ঝুঁকি করছিল। আমি যখন বাচ্চাটার চেহারা দেখার জন্য বাচ্চাটাকে কয়েকবার ডাক দিই, কিন্তু আমার ডাকের কোনো সাড়া দিচ্ছিল না বাচ্চাটা। তাই আমি নিজেকে সে বাচ্চাটার কাছে যাই আর বাচ্চাটার কাঁধে হাত রাখি। আমার কাঁধে হাত রাখার সাথে বাচ্চাটা মাটি আঁকা বন্ধ করে দেয়। তারপর আমি বাচ্চাটাকে বলি, এই তুমি এখানে কি করছো? কিন্তু বাচ্চাটি কোনো উত্তর দিচ্ছিল না। এটা দেখে আমি বাচ্চাটাকে বলি, আচ্ছা তুমি তুমি নিজের দিকে মুখ করে রেখেছো কেন? হ্যাঁ, একটু আমাকে তোমার চেহারাটা দেখাও। আমি এই কথা বলার পর ওই ছেলেটা আমার দিকে তাকায়। আমি সেই ছেলেটার সাথে দেখে অনেকটাই অবাক হয়ে যাই, কারণ এইটা আর কেউ নয়, এটা এটা আমি ছোটবেলা, আমার নিজের ছোটবেলাকে আমি দেখছিলাম। ছোটবেলা আমি যেরকম দেখতেছিলাম অবিকল সে জিয়ারা, মনে হচ্ছিল আমার আমি সামনে দাঁড়িয়ে আছি, আমার ছোটবেলার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি যেন আমার অতীত জগতে চলে গিয়েছিলাম। এটা দেখার পর আমি এই প্রথমবারের মতো ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কে তুমি? হ্যাঁ, তখন সে বাচ্চাটি বলল, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি হাকিম, ছোটবেলা ছোটবেলার চেহারা ভুলে গেছো? তখন আমি বললাম,
না 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 না, এটা হতে পারে না। আমার তো শৈশব চলে গেছে, আমি ছোটবেলায় দেখতে এমন ছিলাম, কিন্তু এখন তো আমার শৈশবকালের হাকিম কি করে আসতে পারে? না না না, এটা মিথ্যা, মিথ্যা একটা মায়াজাল, এটা তুমি হতে পারো না, এইটা তুমি হতে পারো না, এটা সম্পূর্ণ আমার ভুল। এই কথা বলে আমি আমার নিজের চোখটা বন্ধ করে ফেলি। তখন আমি আমার চোখটা খুলি, নিজে কিছুটা চেনা জানা লাগতেছিল। আমার মনে হচ্ছিল এই জায়গাটা আমি এর আগেও দেখেছি। কিসের জন্য এত মানুষের ভিড় রেখেছি সেটা দেখার জন্য আমি কিছুটা ঝিলের সামনে যাই। আমি অনেক অনেক জনকে জিজ্ঞেস করি কি হয়েছিল, আপনারা এইভাবে কেন ভিড় করে আছেন, কিন্তু আমার কথা কেউ শুনতে পাচ্ছিল না। সময় যেন চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর আমি কিছুটা সামনে যেতে আমি যে দৃশ্যটা দেখতে পাই সেটা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই কাফনের কাপড়ে জড়িয়ে আমাকে খাটে শুয়ে রেখেছে, আর আর পাশ থেকে সবাই বলাবলি করছে। অনেক ভালো মানুষ ছিল, আরে মানুষটা মরা গেল, কিছু বুঝতে পারলাম না। মানুষটা অনেক ভালো ছিল। এই দৃশ্যটা দেখার পর আমি নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছিলাম না। আমার ভয় হাত পা কাঁপছিল। আমি মনে মনে ভাবছিলাম তাহলে সত্যি মারা গেছি নাকি, আগে এটা কেমন সম্ভব? কিন্তু ও মুহূর্ত আমাকে বলেছিল আমার হাতে 3 দিন সময় আছে, এখানে এখানে কয়েক ঘন্টা মাত্র হলো কীভাবে, তাহলে কি আমি আমি কি মরে গেছি নাকি? এইটা বলে আমি নিচে মাটিতে বসে পড়ি আর কান্না করতে থাকি। কিন্তু হঠাৎ করে আমার ওমরের কথা মনে পড়ে গেল। ওমর আমাকে বলল, এটা মায়া জালের দুনিয়া, এখানে কোনো কিছু সত্য নয়। তাই আমি নিজের বুকের সাহস নিয়ে আবার উঠে যাই আর সব কিছু অপেক্ষা করে যেন আবারও সে আম গাছটার দিকে যেতে থাকি। আমি হাঁটছি তো হাঁটছি, অনেক দূর চলে এসেছিলাম, হঠাৎ আমি লক্ষ্য করি আমার চারপাশে কালো অন্ধকার নেমে এসেছে। কিছু সেকেন্ডের ভেতরে সেখানে অন্ধকার নেমে আসলো। আমি আবারও অবাক হয়ে গেলাম, এখানে এই মাত্র দিনের আলো ছিল, হঠাৎ করে কি করে এত অন্ধকার নেমে আসলো আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি দেখি আমার সামনের দিকে কিছু লোক আসছিল, তার কাঁধে করে কারো লাশ নিয়ে যাচ্ছিল কবর দেওয়ার জন্য। আমিও তাদের পিছনে পিছনে যেতে থাকি। আমি দেখতে পেলাম তারা সবাই সে লাশটা কবরের ভেতরে নামিয়ে দিল। তারপর পাশ থেকে একটা লোক বলল, শেষবারের মতো লাশের মুখটা সবাই একটু দেখে নাও। তারপর সেই লাশটার মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখলাম। আমিও সেই লাশটার মুখে দেখি হাসি, মুখটা দেখে আমি মাটিতে বসে পড়লাম, কারণ এটা কেউ নয়, এটাও আমার নিজের লাশ। আমি আমার সাথে কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার নিজের সন্দেহ হচ্ছিল যে আমি কি জীবিত নাকি মারা গেছি, আমি কে, আমি কি, আমি গেলে কি দেখতেছি। তারপর সবাই আমার চোখের সামনে আমার লাশটাকে কবর দিয়ে দিল। আমি তাদের অনেকবার মানা করলাম, আমাকে কবর দিও না, আমাকে কবর দিও না, আমি তো বেঁচে আছি। আমি সবাইকে বললাম, তোমরা সবাই সবাই আমাকে কেন কবর দিচ্ছ, এ দেখো আমি তো যাই জীবিত আছি, আমি তো মারা যায়নি, কিন্তু কেউ আমার কথা শুনে নাই। তারপর সবাই আমাকে কবর দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আমি আমার কবরের পাশে বসেছিলাম আর অনেক কান্না করছিলাম, অনেক অনেক বেশি। তখন হঠাৎ করে পেছন থেকে একটা বেইলি কণ্ঠ শুনতে পায়। সে বেইলি কণ্ঠটা আমাকে বলছিল, দেখলে কাঁধের জন্য আপনি নিজের জীবন বাঁচিয়ে রাখলেন, সবাই তো আপনাকে এই কবরে রেখে চলে গেল। এই কথা শোনার পর আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখতে পাই একটা মধ্যবয়স্ক নারী আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে প্রশ্ন করি, কে আপনি? সে নারীটি আমাকে বলল, আমি সুচি, আর আপনি আমার হাত থেকে ওই বাচ্চাদের আত্মাকে মুক্ত করতে এসেছেন। তখন আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি শুচি? আচ্ছা সত্যি করে বলো তো আমাকে, আমি 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 কি আসলে মারা গেছি নাকি জীবিত আছি, আমি না বুঝতে পারতেছি না। তখন শুচি বলল, আপনি মারা যাননি, আপনি এখনও জীবিত আছেন, কিন্তু আপনি মারা যেতে চলেছেন। আমি আপনাকে ইচ্ছা করে এ সকল কিছু দেখে দেখিয়েছি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে দুনিয়ায় কেউ কারণ হয়, এই দুনিয়াটার সকল মানুষের স্বার্থপর, তাদের জন্য কেন আপনি নিজের নিজের জীবন বাজি রেখে এই দুনিয়ায় এসেছেন। তখন আমি তাকে বললাম, তুমি ভুল বলছো, এই দুনিয়ায় সবাই স্বার্থপর না, যারা আল্লাহর প্রতি প্রকৃত বান্দা তারা আল্লাহর উপকার করে, নিজের জীবন দিতে দিয়ে দাওয়াত করে না, আর তুমি যা করছো সেটা মোটেও ভালো কাজ হচ্ছে না। তখন শচী বলল, আমি ভালো কাজ করছি না, আর ওই গ্রামের লোকেরা ওরা কি ভালো কাজ করেছিল? ওরা আমার ছেলের সাথে যা করেছে সেটা ভালো কাজ ছিল?
তখন যদি তারা আমাকে সাহায্য করতো তাহলে আজ আমার ছেলে বেঁচে থাকতো আর আমাকে এখানে থাকতে হতো না। ওই গ্রামের কত ধনী ছিল, তারা আমাকে সাহায্য করলো না। আর আমার সাহায্য করলে কি হয়েছে, তো কি ক্ষতি হতো তাদের? তাদের জন্য আমার ছেলে অকালে প্রাণ হারিয়েছে। দরাম বললাম, তুমি ভুল বলছো, তোমার ছেলে অকালে প্রাণ হারায়নি, হয়তো তার আল্লাহ হায়াত অতটুকু রেখেছিল। আল্লাহ যখন যাকে মৃত্যু দেন সব কিছু লেখা লাগে, কুল্লু নাসি জায়গাতুল মত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আজকে নয়, কাল কাল নয়, পরশু মরতেই হবে তাকে। আর আমি মানছি তোমার সাথে, তোমার ছেলের সাথে যা হয়েছে সেটা একদম ঠিক হয়নি, খুব খারাপ হয়েছে, কিন্তু এর জন্য তুমি এতগুলো নিরীহ বাচ্চা আর এতগুলো মানুষকে তুমি কষ্ট দিতে পারো না, সবাই তো আর দোষই নয়। এর মধ্যে ওই বাচ্চাগুলোর কি দোষ বলো, তুমি কেন তাদের প্রাণ দিতে চাচ্ছ? তখন সে সোজাই বলল, প্রাণ নেব মানে ওদের যখন 10 বছর হবে তখন তারা নিজ থেকে সুস্থ হয়ে যাবে। তারা বললাম, তোমায় গিয়ে বলেছে ওদের 10 বছর হলে ওরা সুস্থ হয়ে যাবে? তখন সুচি আমাকে বলল, কেন, সে তান্ত্রিক আমাকে বলেছে। আসলে আমি প্রথমে ওই গ্রামের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তান্ত্রিকের কথা রাজি হয়ে গেছিলাম, কিন্তু পরে যখন আমি ওই বাচ্চাদের মা বাবাদের ওদের জন্য কষ্ট পেতে দেখি আমার ভুল বুঝতে পারি, তাই আমি তান্ত্রিকের কাছে গিয়ে পড়ি বাচ্চাদের মুক্তি করে দেওয়ার জন্য। তখন তান্ত্রিক আমাকে বলে এই বাচ্চাদের 10 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে তারা নিজে নিজে সুস্থ হয়ে যাবে। আর এর আগে যদি এই বাচ্চাদের আত্মাকে বাচ্চাদের শরীরে প্রবেশ করানোর চেষ্টাও করা হয় তাহলে সকল বাচ্চা মারা যাবে, তাই আমি এখন পর্যন্ত বাচ্চাদের পাহারা দিচ্ছি আর আপনি না জেনে শুনে এই বাচ্চাদের মুক্ত করার চেষ্টা করছেন, এর ফলে বাচ্চারা মারা যাবে আর আমি এটা হতে দিব না। প্রণাম বললাম, তোমাকে যা তান্ত্রিক এসব কথা বলেছে সব মিথ্যা কথা বলছে, আসলে সেই তান্ত্রিক তার সাথে থাকা দুটো জিনের মিলন ঘটিয়ে একটা বাচ্চা জন্ম দিবে আর সেই বাচ্চার ভিতরে সকল বাচ্চার আত্মা প্রবেশ করাবে, বুঝলে? আর সেই বাচ্চা প্রবেশ করিয়ে জিনটিকে আরও শক্তিশালী করে দেবে, আর সেই জিন বাচ্চাটাকে জন্ম দিতে একটা বিশেষ অমাবস্যার রাতের দরকার, আর সেই অমাবস্যা 133 বছর পরপর আসে, আর সে তান্ত্রিক সেই অমাবস্যার রাতে অপেক্ষা করছে। আমার এই কথা শুনে সুচি কান্নায় ভেঙে বলল, আর বলল, আপনি কি বলছেন, এসবে তান্ত্রিকের সাথে এত বড় প্রতারণা করলো আমার সাথে, আমি ওর কথায় আমি নিজের জীবনটাও দিয়ে দিয়েছিলাম, আমি মারা গেছি ওর জন্য। তারা বললাম, মানুষ রাগের মাথায় কত কিছু বলে ফেলে, তারা নিজেরাও জানে না, মানুষ আস্তে আস্তে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলছে। আর তুমি যদি আল্লাহর উপর ভরসা করো, তোমার যা হয়েছে পুরোটা আল্লাহর উপরে ছেড়ে দিতে বল, তাহলে হয় তোমা আজ এমন দৃশ্য দেখতে হতো না। তখন সুচি বললো, আচ্ছা এখন আমরা কি করতে পারি এই বাচ্চাদের মুক্ত করার জন্য? তখন আমি বললাম, প্রথমে আমাদের যে আম গাছটা ওই বাচ্চাদের বন্দি করে রাখা হয়েছে সে আম গাছে একটা বড় আম গাছ আছে, সে আমটাকে নষ্ট করতে হবে, তাহলে মায়াজাল নষ্ট হয়ে যাবে আর সকল বাচ্চাদের আত্মা তাদের শরীরে প্রবেশ করতে পারবে আর সকল বাচ্চারা সুস্থ হয়ে যাবে। তখন সুচি আমাকে বলল, ওই আম গাছে একটা বড় আম আছে, কিন্তু সে আমটা অনেক চেষ্টা করেছিলাম ধরার, কিন্তু কোনোভাবে আমটাকে ছুঁতে পারছিলাম না, ওই তান্ত্রিক ওই আমটাকে সুরক্ষিত একটা কবচ দিয়ে রেখেছে। তখন আমি বললাম, আগে তুমি আমাকে সেখানে নিয়ে চলো, বাঘিটা আমি দেখছি। তখন সোজা আমাকে নিয়ে সে আম গাছের উদ্দেশ্যে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করি আমার পাশে সুচি নেই। তখন আমি সুচিকে খুঁজতে লাগলাম, হঠাৎ আমি লক্ষ্য করলাম সুচি আমাকে সামনে থেকে ডাকছে। সুচি আমাকে বলছে, হুজুর আপনি আমার পেছনে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তখন আমি সুচিকে বললাম, কোথায় চলে গেছিলে, তোমার হাত থেকে আমার এত দূরে কেন দাঁড়িয়ে আছি? হ্যাঁ আমার আমার এত দূরে দাঁড়িয়ে আছে কেন? তখন সুচিকে যেটা রাগান্বিত হয়ে আমাকে বলল, আপনি এত কথা কেন বলেন, যেটা বলছি সেটা করুন, আমার পিছে পিছে আসুন। সুচির এমন ব্যবহার দেখে আমি বেশ অবাক হয়ে গেলাম, আর বেশি কথা না বাড়িয়ে আমি সুচির পেছনে পেছনে হাঁটতে থাকি। হঠাৎ সুচি একটা বিশাল নদীর সামনে গিয়ে দাঁড়ানো আর আমাকে বলল, আপনি আমার সাথে এই নদীতে আসুন, এই নদীর নিচে একটা আম গাছ আছে। তখন আমি অনেকটা অবাক হই, নদীর ভিতরে আম গাছ মানে আমি তো কিছু বুঝতে পারছিলাম না, নদীর ভিতরে আমার আম গাছ কীভাবে হতে পারে? তখন আমি অনেকটা সন্দেহ হলো। তখন আমি সুচিকে বললাম, নদীর নিচে কী করে আম গাছ হতে পারে, এটা কি করে সম্ভব? তখন সুচি আমাকে বলল, এটা মায়ার জগৎ, এখানে সবই সম্ভব, আপনি এত বেশি কথা না বলে আমার সাথে আসুন।
এই বলে সূচি আমাকে পানির নিচে নিয়ে যায়। তারপর আমি তার পিঠে পিঠে যেই না যাচ্ছিলাম, আমি নামতে যাব, তখনই আমার কাঁধে কে যেন হাত রাখলো। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি সূচি আমার পেছনে দাঁড়িয়ে আছে। সূচিকে দেখে আমি হতভম্ব হয়ে যাই। আমি তখন সূচিকে বললাম, তুমি এখানে, তুমি তুমি না পানির ভেতরে নামবে? তখন সূচি ভয় ভয় বলল, হুজুর ওইটা আমি ছিলাম না, ওইটা তান্ত্রিক ছিল, আমার রূপ নিয়ে এসেছিল, আমি আপনাকে সাহায্য করছি, এটা তান্ত্রিক জেনে গেছে, আর সে তান্ত্রিক তার তান্ত্রিকের আত্মা এই জগতে চলে এসেছে, আর ওই তান্ত্রিক আমাকে একটা জায়গায় বন্দি করে রেখেছিল, কিন্তু এই জগতে আমি অনেক বছর ধরে আছি, তাই আমার এই জগতে কিছু ক্ষমতা আছে, আমিও অনেক কষ্টে নিজেকে মুক্ত করে এখানে চলে এসেছি। আসলে তান্ত্রিক আপনাকে ওই পানির নিচে গিয়ে অনেক বন্দি করে রাখতে চেয়েছিল, আমি সময় মতো না আসলে আপনি আপনি পানির নিচে গিয়ে পড়তেন আর আপনাকে বন্দি করে রাখা হতো। সূচি এই কথা বলে আমি দেখলাম পেছন থেকে কে যেন সূচিকে জোরে ধরে একটা লাথি মারলো। আল্লাহ, একেবারে সূচি আমার দূরে গিয়ে বলল। আমি দেখতে পেলাম আমার বয়স এক লোক সামনে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে রাগান্বিত কণ্ঠে বলল, তোর এত বড় সাহস, আবার মায়া জগতে তোর আত্মাকে মুক্ত করতে এসেছিস, আস তোকে আমার এই প্রতারক আত্মাটি এখানেই আমি বন্দি করে রাখবো সারা জীবনের জন্য। তখন পাশ থেকে সূচি বলল, প্রতারক আমি না, প্রতারক তুই শয়তান, তুই আমার সাথে শুরু থেকে প্রতারণা করেছিস আর তুই আমাকে প্রতারক বলছিস। তখন আমি বললাম, আরে মানুষ রূপী শয়তান, তোদের মতো মানুষ দেখতে আমার ঘেন্না হয়, ঘেন্না, সামান্য কিছু শক্তির জন্য এত তো নিরীহ মানুষকে একেবারে মেরে ফেলেছিস। তখন ওই তান্ত্রিক জোরে জোরে হাসতে লাগলো আর বলল, সামান্য শক্তি, তুই জানিস এই কাজ আমি কত সফল হলাম, আমি দুনিয়ার সবচেয়ে বড় তান্ত্রিক হব, আর আমার কাছে থাকবি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী এই জিন। তখন আমি বললাম, এই দুনিয়ার সর্বশক্তিশালী ও সবচেয়ে ভয়ঙ্কর জিন তোর কাছে থাকবে, হায় রে বোকা তান্ত্রিক, আল্লাহ কত শক্তিশালী, তোর তার সম্পর্কে কোনো ধারণা নেই, আমি এখান থেকে সকল বাচ্চাকে উদ্ধার করে তোকে এক জিনের সাহায্যে পরিচয় করে দেবো, বুঝলি, যে জিনকে দেখলে তুই ভয় মারা যাবি, বুঝলি। তখন তান্ত্রিক হাসতে থাকবে আর বললো, তুই এমন জিনিসের সাথে আমাকে পরিচয় করে দিবি যে তার ভয় মারা যাবো। আর তুই কি বললি, তুই এখান থেকে সফল করে বাচ্চাদের উদ্ধার করে নিয়ে যাবি, এতটা সহজ, আজ আমি দেখবো তুই কি করে বাচ্চাদের আত্মাকে এখান থেকে উদ্ধার করিস। এটা বলে সে তান্ত্রিক আমার উপর আক্রমণ করতে যাবে, সাথে সাথে পাশ থেকে সূচি এসে তান্ত্রিকের উপরে ঝাঁপিয়ে পড়ে সূচি আমাকে উদ্ধার করে বলল, দূরে দেখুন, দূরে দেখুন, বড় আম গাছ আছে, সে আম গাছে সকল বাচ্চাকে বন্দি করে রেখেছে, আপনি যান ওই বাচ্চাদের উদ্ধার করুন, আমি আমি এই শয়তান শয়তান তান্ত্রিককে থামানোর চেষ্টা করছি। তখন তান্ত্রিক আর সূচির মাঝে লড়াই শুরু হয়ে যায়। আমি জানতাম সূচি ওই তান্ত্রিককে কোনোভাবেই মারতে পারবে না। আমি আমার কাছে থাকা ওপরের দেওয়া সেই আতরের বোতলটা বের করি এবং কিছুটা সূচি এবং ওই তান্ত্রিকের গায়ে ছিটিয়ে দিই। আতরটা তান্ত্রিকের গায়ে পড়তেই তান্ত্রিক ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে থাকে। আসলে ওমর এর আতরের এতটাই ক্ষমতা ছিল, যদি কোনো খারাপ জিন বা মানুষের উপরে আতরটা পড়ে তাহলে মৃত্যু যন্ত্রণায় ছটফট করবে। সূচির আত্মা ভালো ছিল তাই সূচির কোনো সমস্যা হয়নি, কিন্তু তান্ত্রিক ছিল শয়তান তাই সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল। তারপর আমি আর বেশি দেরি না করে ওই আম গাছটার কাছে চলে যাই। আমি ওই আম গাছটার কাছে যেতে অনেক বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, সবাই কথাই বলছিল, আমাদের এখান থেকে মুক্ত করে দাও। ওদের এই কান্না দেখে আমারও অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি আর বেশি দেরি না করে ওই আম গাছে থাকা সব থেকে বড় আমটা নিয়ে নেয় আর সেটা খাওয়া শুরু করলাম। আমি যে আমটাকে ধরতে যাব ঠিক তখনই আমি দূরে ছিটকে গিয়ে পড়ি। তারপর আমি আবারও আমটা ধরতে যাব, কিন্তু কোনোভাবেই পারছিলাম না, পারছিলাম না তো পারছিলামই না, তখন আমি কি করে বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার মাথায় আসলো, আমার তো ওমর দেশে আতরটা আছে, সে আতরটা আমি এর উপরে ছিটিয়ে দিই, দেখি না কোনো কাজ হয় কিনা। তারপর আমি আতরটা ওই আম গাছের উপরে ছিটিয়ে দিলাম, তারপর আবার সেই আমটাকে ধরে, কিন্তু এবার আর কোনো সমস্যা হলো না, আমি আমটাকে ওই গাছ থেকে রীতিমতো ছিঁড়ে ফেলি এবং আমি ওই আমটাকে মাটিতে ফেলে আমার পায়ের সাথে পিষে নষ্ট করে ফেললাম। আমটা নষ্ট হওয়ার সাথে সাথে সেই গাছ থেকে সকল বাচ্চাদের আত্মা যেন মুক্ত হয়ে যায়। এই দৃশ্যটা দেখে সেই তান্ত্রিক জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলল,
তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার এত বছরের সাধনা তুই নষ্ট করে দিলি। আমি জগতে কিছু করতে পারছি না, কিন্তু আমি আমার আসল জগতের প্রতিশোধ নেব রে। তুই প্রতিশোধের জন্য রেডি থাকিস? দরাম বললাম, সেটা সময় বলে দিবে, কে মৃত্যুর জন্য প্রস্তুত হবে। তারপর আমি দেখলাম হঠাৎ চারদিকে অন্ধকার হয়ে আসলো, তারপর আমার আর কিছু মনে নাই। আমার যখন জ্ঞান ফিরলো তখন আমি দেখি একটা রুমে শুয়ে আছি, আর আমার আমার আশেপাশে সাব্বির ও তার স্ত্রী বসে আছে। আমার জ্ঞান ফিরে দেখে সাব্বির আমাকে ধরে কান্না করা শুরু করে দিল, আর বলল, হুজুর হুজুর, আজ আপনার জন্য আমার সন্তান আবারও নতুন জীবন ফিরে পেল। আমি বললাম, আমি এখানে আসলাম কিভাবে? তখন সাব্বির বলল, আসলে দুদিন আগে আপনাকে একটা লোক এখানে দিয়ে গেছে, আর বলে গেছে হুজুরকে কেউ জাগানোর চেষ্টা করবেন না, সে আপনার আপনাদের সন্তানের ভালোর জন্য একটা জায়গায় আছে। তখন আমি সেই ব্যক্তিকে বললাম, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। তখন সেই ব্যক্তিটা আমাকে বলল, আসলে আপনাদের সকল বাচ্চাদের আত্মাকে একটা অন্য জগতে বন্দি করে রাখা হয়েছে, আর হাকিম হুজুরের আত্মা সেই জগতে গিয়ে তাদেরকে উদ্ধার করতে গেছে। এটা বলে সেই ব্যক্তি আপনাকে রেখে চলে যায়, আর যাওয়ার পর তার নাম বলে যায়, আর এটাও বলে যায় তার নাম আপনাকে বললে আপনি তাকে ঠিকই চিনবেন। তখন আমি বুঝে যাই এটা বেলাল আমাকে এখানে দিয়ে গেছে। তারপর সাব্বির আমাকে বলল, হুজুর এখন আমাদের সন্তানের উপরে কি কোনো বিপদ আসবে না? আপনার কি কাজ শেষ তাই না? তখন আমি বললাম, পুরো কাজ শেষ হয়নি, একজনের সাথে বোঝাপড়া বাকি আছে। তখন সাব্বির বলল, কার সাথে বোঝাপড়া বাকি আছে? আর আমি বললাম, যে এই সকল কিছু করেছে মাস্টার মাইন্ড, তাকে এইভাবে ছেড়ে দিব না। এভাবে ছেড়ে দিলে সে আরও অনেক অনেক সময় আছে, তাকে ছেড়ে দিলে বিপদ হয়ে যাবে। এখন ওর একটা ব্যবস্থা না করলে বাচ্চাদের আরও ক্ষতি করবে, তাই আজ ওর একটা ব্যবস্থা করবই আমি। আমাকে একটু সময় দিন, একা থাকতে দিন, আপনারা এখন চলে যান। তারপর সাব্বির আর সবাই চলে গেল, ওরা সবাই যেতে সিদ্দিক আমার সামনে এসে হাজির হলো। তারা দুজন আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, হুজুর হুজুর আপনি পেরেছেন, আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। তখন বললাম, সুস্থ না সুস্থ না এসে উপায় আছে? আর আমি এত তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না, চিন্তা করবেন না, আপনাদের আরও অনেক জ্বালাবো, বুঝতে পেরেছেন? তখন বেলাল আমাকে বলল, আপনি আমাদের সারা জীবন এভাবে জ্বালান, কোনো সমস্যা নেই। তারপর আমরা এভাবে আরও কিছুক্ষণ গল্প করলাম, খোশ গল্প করলাম। কিছুক্ষণ পর আমি বিলালকে বললাম, সুজির আত্মা কোথায়? সুজি তো মায়া জগৎ থেকে বেরিয়ে এসেছে। তখন বিলাল বলল, সুজির আত্মাকে ওই তান্ত্রিক বন্দি করে রেখেছে। তখন আমি বিলাল সিদ্দিককে বলি, আর বেশি দেরি করা যাবে না, চলুন এখনই ওই তান্ত্রিকের কাহিনী শেষ করে আসি। তখন বিলাল আর সিদ্দিক বলল, আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি আপনার চোখটা বন্ধ করুন, আমরা এখন সেই তান্ত্রিকের কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। তারপর আমি আবার নিজের চোখটা বন্ধ করে নিলাম। কিছুক্ষণের ভেতরে বেড়াল আমাকে বলল চোখটা খোলার জন্য। তারপর আমি চোখটা করে দেখি আমার কিছুটা দূরে সে তান্ত্রিক আর ওই তান্ত্রিকের সুজির আত্মাকে অত্যাচার করছে। এটা দেখে আমি ওই তান্ত্রিকের কাছে যাই, ওই গিয়ে বললাম, কিরে হ্যাঁ মানুষ শয়তান, তোর এত বড় সাহস, তুই সুচিকে কষ্ট দিচ্ছিস, ভালোই ভালো বলছে মুক্ত করে দে, নাহলে কিন্তু তোর কাজ খবর আছে বুঝলি। আমাকে দেখে ওই তান্ত্রিক কিছুটা অবাক হয়ে গেল, আর বললাম, তোর এত বড় সাহস, তুই আবার আস্তারা এসে আমাকে হুমকে দিচ্ছিস, আর ভালোই করেছিস, আমাকে আর কষ্ট করে তোর কাছে যেতে হলো না, তুই নিজের নিজের মৃত্যু ডেকে এনেছিস। তখন আমি বললাম, আজকার মৃত্যু ঘটবে সেটা সময় বলে দেবে, এখন ভালো ভালো বলছি ওকে মুক্ত করে দে। তখন তান্ত্রিক বললো, তোর ক্ষমতা থাকলে ওকে মুক্ত করে দেখা, দেখি তোর বড় তো বড় ক্ষমতা আছে, পারলে মুক্ত করে নিয়ে যা, আমিও দেখি তুই কীভাবে ওকে মুক্ত করে নিয়ে যাস। এটা বলে তান্ত্রিক তার সাথে থাকা সকল শক্তিশালী জিনদের আমার উপর আক্রমণ করতে নির্দেশ দেয়। এটা দেখে বেলাল আর সিদ্দিক তাদের উপরে যা আক্রমণ করে বসে। কিছুক্ষণ পর আমার বাকি আরও দুই বন্ধু জিন চলে আসলো, তারা এসে ওই জিনের উপরে আক্রমণ করে দেয়। কিন্তু তান্ত্রিকের সাথে সেই জিনগুলো অনেক অনেক বেশি শক্তিশালী ছিল, এভ্রিদ মারিদ হিন এবং সিনা যাদের জিন ছিল তারা অনেক বেশি শক্তিশালী জিন ছিল। আমার বন্ধু কোনোভাবেই তাদের সাথে পেরে উঠতে পারছিল না, আমার অনেক জিন আহত হয়ে যায়। এটা দেখে ওই শয়তান তান্ত্রিক জোরে জোরে হাসতে লাগলো আর বলল, কিরে
তুই এদের নিয়ে আমার সাথে লড়াই করবি? আজ তোর মৃত্যু নিশ্চিত, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হ। তার দিকে কথা বলার সাথে সাথে আমি দেখলাম আমার চারপাশে ঝড় শুরু হয়ে গেল। আমি বুঝতে পারলাম এসেছে ওমর এসেছে। আমি যখন বুঝতে পারি ওমর আসছে, তখন আমি তান্ত্রিককে বললাম, তান্ত্রিক তুই আমাকে মারবি? এখন তুই তোর নিজের মৃত্যু যন্ত্রণার জন্য প্রস্তুত নিয়ে ফেল, সে এসেছে। তখন তান্ত্রিক বলল, কে এসেছে? এখানে আর এত বড় ঝড় হচ্ছে কেন? কি হয়েছে বলতো? ঘটনা কি? তখন আমি ওই তান্ত্রিককে বললাম, তোর মনে আছে আমি তোকে বলেছিলাম আমি এমন একজনের সাথে তোকে পরিচয় করে দেবো, তাকে তুই দেখেই ভয় মরে যায়, মনে আছে? এখন প্রস্তুতি নিয়ে ফেল, নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে ফেল। আমার এই কথা বলার সাথে সাথে আকাশ থেকে এক অদ্ভুত ব্যাপার ঘটে গেল। লক্ষ্য করলাম আমার চারিদিকটা যেন ঝাপসা হয়ে এলো। আমি বুঝতে পারছিলাম আমার বুকের হার্টবিটটা যেন বেড়ে গেল একেবারে, এবং সাথে সাথে আমি যেন ছটফট করা শুরু করলাম। আমার চারিপাশটা ঝাপসা হয়ে গেল, এতটাই ঝাপসা হয়ে গেল যে আমি তান্ত্রিককেও দেখতে পাচ্ছিলাম না, জিনগুলোকেও দেখতে পাচ্ছিলাম না। চোখে ধাঁধা লেগে গেল, তারা এদিকে ছোটাছুটি শুরু করে দিল। তখন আমার মনে হচ্ছিল আমি বোধহয় এখনই অন্ধ হয়ে যাব। এমনই বিভৎস এক ভয়ঙ্কর ভয় আমাকে গ্রাস করে ফেলল, কারণ আমি তখন কিছুই দেখতে পাচ্ছিলাম না, এতটা ঝাপসা হয়ে গেছিল চারিদিক। কিছুক্ষণ পর ঝড়টা ধীরে ধীরে থেমে গেল, আস্তে আস্তে ঝাপসা ভাবটাও কেটে গেল। তখন একটু একটু করে সব কিছু স্বাভাবিক হলাম। আর যখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, তখন আমি ওমরকে দেখতে পাই। ওমর চলে এসেছে, ওমর। কিন্তু এবার ওমরের চেহারা মায়াবী লাগছিল না, বিশাল এক ভয়ঙ্কর রূপ নিয়ে ওমর এসে হাজির হলো, এক দানবীয় রূপ। ওমর আমাকে রাগান্বিত কণ্ঠে বলল, হাকিম, তুমি আমার জন্য কেন অপেক্ষা করলে না? তুমি ওদেরকে নিয়ে কেন এখানে এসেছো? তোমার কি মনে নেই আমি তোমাকে আগে বলেছিলাম এই তান্ত্রিকের সাথে থাকার জিনগুলো অনেকটাই শক্তিশালী? তুমি কিন্তু কেন এখানে ওদেরকে নিয়ে আসতে গেলে? আমি বললাম, আমার মনে ভুলে গেছে, আমি বুঝতে পারিনি। তারপর ওমর বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে রাগারাগি করবো, প্রথমে তান্ত্রিকের বিষয়টা একটু দেখে নি। এই কথা বলে অমর তান্ত্রিককে পড়ে উঠল, এটা তান্ত্রিক, তোর জিনদের অনেক শক্তি, তোর জিনদেরকে বল আমাকে মারতে, আমিও দেখতে চাই কতটা শক্তিশালী তোর জিন, আয় আয় আমার কাছে। তখন তান্ত্রিক বলল, তোর বড়ার অনেক শখ হয়েছে দাদা, আজ তোকে সবাইকে একেবারে ভয়ঙ্কর মৃত্যু দিব। তান্ত্রিক তার জিনকে হুকুম দিল ওমরের উপরে হামলা করে ফেলতে। জিনগুলোর মধ্যে দুটা জিন যখন ওমরকে মারার জন্য ওমরের সামনে যায়, তখন ওমর ওই জিনদের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। আর ওমর যেই জিনদের দিকে রাগান্বিত হয়ে তাকায়, আমি দেখতে পেলাম জিনগুলোর গায়ে আগুন লেগে গেল, আগুন। আর ওই জিনগুলোর সাথে সেই আগুনের পুরো মাটির সাথে যেন মিশে মিশে ছাই হয়ে যাচ্ছিল। তান্ত্রিক তার জিনের এতটা ভয়াবহ মৃত্যু দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। এটা কি হতে পারে? একটা জিন কিভাবে এতটা শক্তিশালী হতে পারে যে আমার এত শক্তিশালী জিনদের দিকে তাকাতেই সেগুলো পাটির সাথে মিশে গেল, ছাই হয়ে গেল? কিভাবে সম্ভব? কিছুই করা লাগেনি, শুধুমাত্র তাদের দিকে তাকিয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে। তখন আমি বললাম, আরে মানুষ রূপী শয়তান, তুই আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিছুই জানিস না। তোদের মতো মানুষ শয়তান শুধু শয়তানের শক্তি সম্পর্কে জানিস, কিন্তু তোরা এটা ভুলে যাস তোদের শয়তানকে মহান আল্লাহ তাআলা শক্তি দান করেছে, আর তোরা মহান আল্লাহ তাআলার পথ ছেড়ে শয়তানের পথ ছেড়ে নিয়েছিস, বেছে নিয়েছিস। তারপর আমি দেখলাম তান্ত্রিক তার সকল জিনদের ওমরকে মাফ চাচ্ছে। তাদের মাফ চাওয়া দেখে ওমর বলল, মাফ করবো তা আবার তোদের, আজ তোদের জন্য আবার প্রাণের থেকে প্রিয় বন্ধু হাকিম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তোরা আমার বন্ধু জিনকে আহত করেছিস, তোরা কতগুলো নিরীহ বাচ্চাদের আত্মাকে বলি দিয়েছিস,
তোদের জন্য সুচি কষ্ট পেয়েছে, নিজেকে বলি দিয়েছে তোদের বাবা মা কতটা কষ্ট পেয়েছে। তোরা এত অপরাধ করার পরেও ক্ষমা চাচ্ছিস, তোরা কি করে ভাবলি তোরা মাফ পাইবি? কারো কোনো সামর্থ্য নাই তোদের আজকে আমার থেকে বাঁচানোর। এই কথা বলার পর ওমর আমাকে বলল, হাকিম আমি বলেছিলাম আমার আসল রূপ তোমাকে দেখাবো, আর তুমি আমার আসল রূপ দেখার জন্য প্রস্তুত হও। এই কথা বলার সাথে সাথে ওমর জোরে আগে চিৎকার দিল, ওরে চিৎকার। ওমর চিৎকার দেওয়ার সাথে সাথে পুরো আকাশে বিদ্যুৎ চমকে গেল, চারিদিকে ঝড় শুরু হয়ে গেল। আমি দেখতে পেলাম আস্তে আস্তে চারিদিকে বিশাল এক দানবীয় আকার ধারণ করলো ওমর। ওমরের পুরো শরীর থেকে সজারুর কাটার মতো কাঁটা বেরিয়ে আসলো। ওরে বাবা রে বাবা, আমার হাত পা যেন ঠান্ডা হয়ে গেছিল। কি দেখছি আমি, কি দানবীয় শরীর, কি বিভৎস শরীর। আমি আরো দেখতে পেলাম ওমরের পিঠ দিয়ে দুটো বিশাল বড় বড় পাখির ডানা বেরিয়ে এলো, আর ওর দুটি বিশাল বড় বড় হাতও বেরিয়ে এলো। এইটা কিভাবে সম্ভব? ওমর জিন এতটা ভয়াবহ, এরকম রূপ দেখে আমি মনে হচ্ছিল আমি নিজেই মারা যাব। ওমরের এই রূপ যদি কোনো সাধারণ মানুষ দেখে, আমি সাধারণ মানুষ বলতে পারি, নিমিষেই মারা যাবে। ওমর যেন আকাশকে ছুঁতে পারবে, এতটা বিশাল হয়ে গেল, এতটা বিশাল। তখন ওমর বলল, শয়তান তান্ত্রিক, এখন আমি তোদের যে মৃত্যু দেব সে মৃত্যু কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। এটা বলে ওমর চারদিকে চারটা হাত আকাশের দিকে ছুড়ে মারলো। তখন আকাশে বিদ্যুৎ চমকে গেল। ওমর তার চার হাত দিয়ে সকল বিদ্যুৎ তার হাতে নিয়ে রীতিমতো রেখে দিল। একসাথে সকল বিদ্যুৎ তান্ত্রিকের জিনদের উপরে ছুড়ে মারে। সে বিদ্যুৎ গুলো তান্ত্রিকের জিন রীতিমতো ছাই হয়ে গেল, বিস্ফোরিত হয়ে গেল। আমার আর কিছু দেখতে পাচ্ছিলাম না, আমার চোখে ঝাপসা লাগছিল, ঝাপসা। আমি আর কিছু নিতে পারছিলাম না, জিনদের মৃত্যুর আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। তাদের সেই আর্তনাদ শুনে আমি বুঝতে পারছিলাম যে তাদের কতটা মৃত্যু যন্ত্রণা হচ্ছে, কত ভয়ঙ্কর মৃত্যু দিয়েছে ওমর। কিছুক্ষণ পর সবকিছু শান্ত হয়ে যায়, সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর আমি দেখি ভয়াবহ এক মরুভূমিতে পরিণত হয়ে গেছে। আশেপাশে সবকিছু ধ্বংস হয়ে গেছে, এক ধ্বংস লীলায় পরিণত হয়ে গেছে। চারিদিকটা একটা ধ্বংস স্তূপ হয়ে গেছে। এটা এক পরিত্যক্ত পৃথিবীতে পরিণত হয়ে গেছে। কিছুক্ষণ পর ওমর তার স্বাভাবিক রূপে ফিরে আসলো। আমি দেখলাম ওমর যে এত বেশি ভয়াবহ, তার দেহে এখনো সেই ছাই আর একই সাথে সে ধোঁয়া এখনো উড়ছে। কালো কালো ধোঁয়া তার শরীরে এখনো উড়ে বেড়াচ্ছে, মানে তার রাগ এখনো কমেনি, বিভৎস। তারপর ওমর আমার কাছে ফিরে এসে হাসি মুখে বলল, কি হাকিম দেখলে তো তোমার আসল রূপ, আমি বলেছিলাম অনেক বিভৎস সেটা। আমি তখন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি দেখলাম এটা তো ভয়ঙ্কর দৃশ্য, এটা কোনো মানুষ নিজের চোখে দেখতে পারে আমি বিশ্বাস করছি না। আমার মুখে কোনো কথা বেরোচ্ছিল না। আমি অনেক কষ্টে আর নিজের ভয় ওমরকে বললাম, এতটা ভয়ঙ্কর। আমি শুকিয়ে গেছিলাম, আমার আত্মা বের হয়ে যাচ্ছিল, আমার জায়গায় অন্য কেউ ওরে দীর্ঘ আধা ঝাড়টা করে মারা যেত। ও আল্লাহ, এটা আমি কি দেখলাম! তাছাড়া এত ভয়ঙ্কর মৃত্যু আপনি না দিতে পারতেন, কিভাবে করে বিভৎস হয়ে গেল সবকিছু। তখন ওমর বলল, কি করব বলো হাকিম, আমার এতটা পরিমাণ রাগ হয়েছিল যে নিজের রাগকে আমি কন্ট্রোল করতে পারিনি। তাছাড়া ওই শয়তান তান্ত্রিক তার জিনগুলো যে অন্যায় করেছে তাদের জন্য এরকম মৃত্যুই একদম ঠিক ছিল। তখন আমি বললাম, আচ্ছা আচ্ছা, তা নয় বুঝলাম, কিন্তু আমার বাকি জিন বন্ধু ওরা, ওদের কী অবস্থা? ওরা কি লড়াই করতে গিয়েছিল নাকি ওরা কি আহত হয়েছে? আর তখন সে বলল, আপনি একটু অপেক্ষা করুন তাদের সুস্থ করার জন্য। তখন ওমর বলল,
আকিম হুজুর, চিন্তা করো না, আমি ওদের এখনই ঠিক করে দিয়েছি। এটা বলে ওমর একেবারে এক ইশারায় কি যেন করল, আর কিছুক্ষণের ভিতরে সব জিন নিমিশে সুস্থ হয়ে গেল। তারপর আমি ওমরকে বললাম, আচ্ছা সুচির আত্মা কোথায়, তাকে তো দেখতে পাচ্ছি না। তখন ওমর বলল, তান্ত্রিক সুচিকে তার তন্ত্রের মাধ্যমে এই দুনিয়াকে আটকে রেখেছিল, এখন তান্ত্রিক মারা গেছে, তাই সুচির আত্মাও তান্ত্রিকের তন্ত্র মন্ত্র থেকে মুক্ত হয়ে গেছে, আর এখন সুচি চির জীবনের জন্য না ফেরার দেশে মুক্ত হয়ে চলে গেছে। তখন আমি বললাম, সুচি আমাকে অনেক সাহায্য করেছে, ওর সাহায্য ছাড়া হয়তো বা আমি এই কাজ করতে পারতাম না। সুচি যে ভুল করেছে আল্লাহর কাছে আমার এতটাই দোয়া, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তখন ওমর বলল, সুচি এই ভালো কাজের জন্য হয়তো বা আল্লাহ তার আগের ভুল মাফ করতেও পারে, এখন আমার শুধু তার জন্য দোয়া করতে পারি। তারপর ওমর বেলাল আর আমাকে বাড়িতে পৌঁছে দিল, তারপর বেলাল আমাকে ওই গ্রামে পৌঁছে দিয়ে চলে যায়। তারপর আমি ওই গ্রামের সকলকে বিদায় দিয়ে সাব্বিরের সাথে আমার বাড়িতে চলে আসি। আমি আসার সময় ওই গ্রামের লোকেরা আমাকে অনেক টাকা দিতে চায়, কিন্তু আমি একটা টাকাও দিইনি। আমি বলেছিলাম, টাকাগুলো দিন, আমি এতিমখানায় দান করে দিব, এবং বললাম আমার এতিমখানার সেই ঠিকানা বলে দিলাম, বললাম যে আপনি ওখানে যাই দান করে দিয়ে আসবেন, তারই চলবে। তো দাদু ভাই, এই ছিল আজকের ঘটনা, যা এখন গিয়ে ঘুমিয়ে পড়, আবার পরে এক ঘটনা শোনাবো না, কেমন? যা তো যেসু ভাই, এই ছিল আজকে ওমর জিনের ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে আমাকে জানাবেন, জানি ঘটনাটা অনেক বড় হয়ে গেছে, আর ওমর জিনের ঘটনাগুলো সবসময় বড়ই হবে, কোনো ছোট ঘটনা আমি ওমর জিনের লিখবো না, এটা কথা দিচ্ছি। আপনারা যদি চান আমি ওমর জিনের ঘটনা দুই পর্বেও দিতে পারবো, কিন্তু দুই পর্বের ঘটনা দিলে ঘটনার মজাটা কিছুটা নষ্ট হয়ে যায়, বাকিটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে দুই পর্ব কিংবা এক পর্বও দিতে চাই, পুরোটাই আপনাদের ইচ্ছা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ঘটনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভৌতিক কথার পাশেই থাকবেন। আমি ইয়াসিন, ভৌতিক কথার একজন অফিসিয়াল ক্রাউন স্টোরি টেলার এবং ভৌতিক কথার একজন পাগলা ফ্যান। আল্লাহ হাফেজ সবাইকে। ও মাই গড, পুরো স্টোরি পড়ার পরে একটা ওয়ার্ড শুধু মাথায় আসছে, স্পিচলেস। ও মাই গড, হোয়াট আ ডেঞ্জারাস স্টোরি। স্টোরিটা অনেক বেশি ডেঞ্জারাস ছিল ভাই, আমি আসলে বোঝাতে পারবো না হাউ ইট ফিলস বেসিক্যালি। ও মাই গড, হোয়াট আ বিউটিফুল স্টোরি, দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট স্টোরি ভাই। আমি সত্যি মন্ত্রমুগ্ধের মতো স্টোরিটা পড়ছিলাম, আমার সবচেয়ে ভয় ভয় লাগছিল, একটা আত্মার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে এত ক্রিটিক্যাল ছিল স্টোরিটা, ইটস অল ওভার, অনেক বেশি একটা জোস স্টোরি ছিল। আমি ভাবতে পারিনি যে স্টোরি এভাবে করে মন নেবে, ওরে বাবারে বাবা, ভয়াবহ ঘটনা ছিল, ভয়াবহ। দ্যাট ইজ আ বিউটিফুল স্টোরি ভাই, পাগল বানাই ফেললেন তোরে ভাই, আপনি তো। আর একটা সপ্তাহ, আগামী সপ্তাহে আপনি ডায়মন্ড হয়ে যাচ্ছেন, অ্যান্ড ইউ উইল বি দ্য মাস্টার পিস। সিরিয়াসলি বললাম, আমি সত্যি হতভম্ব হয়ে যাচ্ছি ভাই, এইটা অ্যানাদার লেভেলে চলে গেছে আপনার স্টোরিটেনিং, এটা আসলে এতটা সুন্দর হয়ে গেছে না, আমি আসলে বোঝাতে পারবো না, আমি নিজে আপনার ফ্যান হয়ে গেছি, ওরি বাবারি বাবা, কাহিম হয়ে গেছে পুরো স্টোরিটেনিংয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্টোরিটাই অনেক ভয় ছিল, ভয়ঙ্কর ছিল, আমার এরকম ভয়ঙ্কর স্টোরি ভালো লাগে, মানে মানে সব স্টোরির থেকে মানে ভয়ঙ্কর বিষয়গুলো অনেক বেশি ছিল, নিজেকে বলি দেওয়া ছিল, এখানে তান্ত্রিক ছিল, এখানে আত্মা ছিল, এখানে আলাদা একটা প্রথমে সাসপেন্স ছিল যে এই গ্রামের কী হলো, প্রতিটা মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, বিশেষ করে শুধুমাত্র বাচ্চারে অজ্ঞান হয়ে যাচ্ছে, একটা জানার একটা আলাদা একটা আমেজ ছিল, একটা আগ্রহ ছিল, মানে সব কিছু মিলিয়ে একটা মাস্টারপিস স্টোরি ছিল ভাই। আমি সত্যি মানে লিটারেলি হতভম্ব হয়ে আছি পুরো স্টোরি শুনে, এত সুন্দর হতে পারে একটা স্টোরি, আমার জানা ছিল না ভাই, সিরিয়াসলি ম্যান, আপনি তো আজকে
কাঁপিয়ে দিলেন, ভৌতিক কথা কাঁপিয়ে দিলেন ভাই। এবং আমি বিশেষ করে যে নেক্সট স্টুডিও এরকম ভাবে কেঁপে উঠবে, ও মাই গড, দ্যাট ইজ আ বিউটিফুল থিং, সিরিয়াসলি ম্যান, দ্য মোস্ট বিউটিফুল থিং ইজ হ্যাপেনিং টু মাই, সিরিয়াসলি। এবং আমি বিশ্বাস করি যে ভয়ঙ্কর রকম ভয় পেয়েছে সবাই, ভয়ও পেয়েছে, এনজয় করেছে, সব মিলিয়ে একটা অলৌকিক এবং আধ্যাত্মিক একটা স্টোরি ছিল ভাই। থ্যাংক ইউ সো মাচ ব্রো, আমি সত্যি আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছিলেন ভাই। আমি চাই যে আপনার স্টোরি সবসময় থাকুক প্রতি সপ্তাহে শুক্রবারে, এই দিনটা ইনশাল্লাহ মানুষ সবসময় বেছে নেবে ভয়ঙ্কর কিছু শোনার জন্য, ভয়ঙ্কর কিছু ফিল করার জন্য। এবং হাকিম হুজুরার একই সাথে যখন আমাদের ওমরজিন থাকে, আর কি লাগে ভাই, সব কিছু তো উড়াথোড়া হয়েই যায় সামহাও। আজকের এপিসোডে যেমন সব কিছু উড়াথোড়া হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। এবং আমি আশাবাদী যে আজকের প্রতিটা স্টোরি আপনাদের মন জয় করে ফেলেছে। আসলে এটাই, দিস ইজ দ্য ম্যাজিক অফ স্টোরি টেলার বা ম্যাজিক অফ অফিসিয়াল স্টোরি টেলার, অফ ভৌতিক কথা। তাদের স্টোরি শুনলে একটা ম্যাজিকের মতো কাজ করে, জাদুকরি একটা ব্যাপার থাকে তাদের স্টোরিতে, তারা লেখে এতটা সুন্দরভাবে। যেমন আমাদের নিলয় ভাই প্রথমে যে স্টোরিটা দিলেন, উফ, গাহিম করার একটা ব্যাপার ছিল, একটা সাসপেন্স ছিল, একটা ডার্ক ফিলিংস পেয়েছে, অন্ধকার জগতের একটা ফিল পেয়েছে। এরপর আমাদের আসিফ ভাই যে ঘটনা দিল, একটা ইমোশনস ছিল এবং লেখার ভিতরে, ঘটনার ভেতরে যে কি মজারটা ছিল না, আসলে বোঝাতে আমার মনে হয় ব্যাপারগুলো, আসলে যে পড়ে না স্টোরিগুলো, যে পড়ে, আপনারা যদি নিজে পড়তেন তাহলে বুঝতে পারতেন যে তারা কী লেখে, দে আর জাস্ট ম্যাজিশিয়ান, বিলিভ মি। আর লাস্টের স্টোরি তো, ও মাই গড, undoubtedly the best story of আমাদের ওমর জিন, this is absolutely super duper amazing story, love you so much bro, love you, আশা করছি সামনের স্টোরি আরও ভয়ঙ্কর হবে। সো এই বলে এখনকার মতো বিদায় নিচ্ছি, আজকে অফিসিয়াল স্টোরি এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবারও কথা হবে, ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।